দেন আমরা এখানে যেটা করতে পারি এই টুলস গুলো দিয়ে দেখি, এই টুলস দিয়ে আসলে ঠিকঠাক মতো ক্যালকুলেশন করা যায় কিনা। দেন আপনারা এই টুলস গুলা ইউজ করবেন, ইউজ করার চেষ্টা করবেন। দেন এখানে কিন্তু অন সেট আছে, আমার সূত্র ক্যারেক্টারের নিচে আছে, এটা সমস্যা নেই। দেন আমি যদি এতটুকু ইউজ করি এখানে কিন্তু অনেক কম হয়ে যাচ্ছে, এত কম কিন্তু ইউজ করা যাবে না। অথবা হাউ টু স্টোর সাইজ, দেন আমি সেপারেটর দিয়ে সেভেন রেস টু স্টোর সারি ফর গিভেন দেন 65 ক্যারেক্টার, এটা আমার পারফেক্ট একটা লেন্থ হয়ে গেল। 65 ক্যারেক্টার কিন্তু পারফেক্ট লেন্থ, দেন আমি এটা ইউজ করতে পারি, এটা অনেক ইফেক্টিভ হবে। 7 ওয়ে এখানে আপনার ওয়ে কম বেশি থাকতে পারে, দেন আপনি এইভাবে টাইটেল বানিয়ে নেবেন, রিসার্চ করে নেবেন, দেখে নেবেন। আপনার এখানে ওয়ে কয়টা আছে ভাইয়া? ডিফারেন্ট শাড়ির জন্য হচ্ছে কটন, সিল্ক, জামদানি, কটা জানো দিলাম। আপনি ওয়ে গুলো ডিফারেন্ট করে নাই, মানে ফেব্রিকের জন্য হচ্ছে বিভিন্ন ফেব্রিকের জন্য বিভিন্ন ওয়ে করছেন, এই তো? হ্যাঁ কয়টা আছে এরকম? চারটা স্টোরেজ পয়েন্ট কিরকম? স্টোর এখানে স্টোরেজ হবে, স্টোর এরিয়া হবে। এটা 64, এটা চলে। ওকে, দেন এইভাবে আপনারা ইউজ করবেন। আমার ধরেন এই ইউআরএল টা কিন্তু অনেক ছোট হয়ে গেল, দেন টাইটেল টাও কিন্তু পারফেক্ট লেন্থে আমরা নিয়ে আসছি, ঠিক আছে? এখানে ফার্স্ট বড় দেখো, ওকে, এটা কিন্তু তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। এইটা হচ্ছে হেডিং টু, এটা হেডিং থ্রি, ক্লিনিং ইলেকশন প্রথম সারি, তারপর হচ্ছে ঠিক আছে, আপনার আইডিয়াটা ভালো আছে আর স্ট্রাকচার অনেক ওয়েল স্ট্রাকচার আছে, বাট ইমেজ আপনি তো ফিচার ইমেজ ইউজ করেন নাই,
ফিচার ইমেজ ইউজ করতে হবে ভাইয়া, করছিলাম ওই যে সিলকেটটা দিছিলাম পরে রিমুভ করছে ভাই, আমি অন্যটা দিতে চাইতেছিলাম কিন্তু চেঞ্জ করতে পারতেছিলাম না। আচ্ছা, রিমুভ কর, আপনার ফিচার ইমেজ এখান থেকে রিমুভ করতে হবে অথবা রিপ্লেস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, রিপ্লেসে গিয়ে তারপর আমি আমার হচ্ছে আবার আপলোড করতে হবে। হ্যাঁ, রিপ্লেসে গিয়ে এখান থেকে আপনি আপলোড ফাইলে যাবেন অথবা এখান থেকে একটা ফাইল আপলোড করে দেন এটা সিলেক্ট করবেন, তাহলে এটা সিলেক্ট হবে। এটা কিন্তু সিলেক্ট আছে, আচ্ছা, যে কোনো একটা এখানে যদি আপলোড করা থাকে সেটা কিন্তু আপনি দিতে পারবেন। আপনি কি এটা ই করা আছে নাকি? এভাবে কাজগুলো কিন্তু করতে হবে, কারণ আপনারা যদি এইটা নিয়ে প্রজেক্ট করেন দেন সেখানে যদি ভালো না হয় তাহলে ধরেন সমস্যা হবে, বা এরকম কাজ বা আর্টিকেল রাইটিং যদি ভালো না করতে পারেন দেন আপনি স্ট্রাকচার ভালোভাবে সাজাতেন আপনি কিন্তু অনেক ভালো করতে পারবেন। ওকে, অনেকে অনেক ভালোভাবে সাজাচ্ছে। আচ্ছা, হিস্টোরি অফ সিরাজগঞ্জ কাঁচসারি, এটা তো দেখছি না, নাকি দেখি নাই? শাকিল হাসান এটা কি দেখছি? শাকিল হাসান আপনারটা কি দেখছি? এটা দেখছেন ভাইয়া? ভাই দেখছেন, আমি এডিট করতেছি ভাই। আচ্ছা, এখন এই প্রায় শেষ, একটু পরে আপনাকে দেখাচ্ছি, এডিট করতেছি তো। এমডি হাসান আছেন? আছে হাসান। আচ্ছা, জামদানি শাড়ি ওয়েভিং, দেন এটার টাইটেলটা অনেক ছোট হয়ে গেছে, এত ছোট টাইটেল দেওয়া যাবে না, দেন মিনিমাম আমার 50 ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে। আর আপনার কিওয়ার্ড কি এইটাই, জামদানি শাড়ি ওয়েভিং নাকি? এগুলা রিসার্চ করি নাই, শুধু জামদানি লিখে সার্চ করছিলাম। জামদানি শাড়ি বানান কিন্তু ভুল করছেন, SAREE শাড়ি হবে, জামদানি শাড়ি ওয়েভিং। এটার সার্চ ফিল্ম আছে কিনা আমরা দেখি, এটার ইন্টারন্যাশনাল কোনো সার্চ ফিল্ম নাই। জামদানি ওয়েভিং টেকনিক, এটার কিন্তু সার্চ ভলিউম আছে, ঠিক আছে? জামদানি ওয়েভিং টেকনিক এইটা যদি আপনি কিওয়ার্ড হিসেবে নিতেন তাহলে কিন্তু অনেক ভালো হতো। এটা কি মানে শাড়ি ওয়েভিং যদি নিয়ে লিখতে চান তাহলে জামদানি শাড়ি ওয়েভিং এটা মেন কিওয়ার্ড হিসেবে নেবেন, কারণ এটা সার্চ ভলিউম আছে, শাড়ি ওয়েভিং আছে, কিন্তু জামদানি তো অনেক নেয়ার টপিক হয়ে গেল, সমস্যা নাই। শাড়ি টপিকসে আসলে কিন্তু আমার কিওয়ার্ড অনেক বাইরে যাচ্ছে। বেনারসি শাড়ি ডিরেক্ট ফ্রম ওয়েভার, আচ্ছা এইভাবে আপনার সার্চ ভলিউম এই কিওয়ার্ড রিসার্চ করে দেন আপনার টপিক সিলেকশন করে তারপরে কিন্তু আর্টিকেল লিখবেন বা ইগুলা ঠিকঠাক করে দিবেন। ওকে, আমাদের অনেক টাইম চলে যাচ্ছে, দেন আমরা এখন আর একটু বেশি দেখবো না। আচ্ছা, ডিফারেন্ট অকেশনস ফর ওয়েডিং স্টোরি, আপনি সবাই শিবা আছেন? জি ভাইয়া আছি। আপনারটা তো দেখি নাই না? না ভাইয়া দেখেন নাই। আচ্ছা, কুমুদ খান আপনার এই সার্টিফিকেট নিয়ে জন্য কি ছিল? ফাতেমা খান না?
জি ভাই ফাতেমা খান ইউসুফ জি হ্যাঁ আপনার ইমেজগুলো সুন্দর হয়েছে বাট আপনারা ই ইউজ করেন নাই ফিচার ইমেজ ইউজ করেন নাই না ভাই আমি ফিচার ইমেজটা ইউজ করি না আমি একটু আগে করে দিছি তো এখানে নেট ছিল না এই কারণে লাস্ট আচ্ছা আপনি কিওয়ার্ড রিসার্চ করে কি এটা কাজ করছে নাকি না ভাই আমি কিওয়ার্ড রিসার্চ করি নাই এখন দেখতেছি এটার কোনো সার্চ ভলিউম নাই ভাই ইক চেঞ্জ করতে হবে কিওয়ার্ডটা সার্চ আপনি কিওয়ার্ড চেঞ্জ করে জি ভাইয়া আচ্ছা কিওয়ার্ড চেঞ্জ করে দেন আপনি এটা ঠিকঠাক করেন আর আপনার মোটামুটি হেডিং গুলো এগুলো হেডিং হেডিং হিসেবে দিবেন আচ্ছা হেডিং 3 হিসেবে দিবেন আচ্ছা ভাইয়া ওকে তখন কিওয়ার্ড সিলেকশন করে দিবেন আচ্ছা তাহলে গেল এই পর্যন্ত ওকে তাহলে আমরা আজকে নেক্সট টপিক শুরু করব নেক্সট টপিক আমাদের হচ্ছে দেন আপনারা এই টুলসটা ওই যে আপনার মেটা ক্যারেক্টার কই কতটা হচ্ছে আমি এখন অবশ্য পরে আপনাদের যখন অ্যাডভান্স হয়ে যাবো তখন অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেস সাইটে এটা ক্যালকুলেট করতে পারবেন এখন যেহেতু অ্যাডভান্স হয়ে তো যায় নাই দেন আপনারা এই টুলসটা আপাতত ইউজ করেন যে টাইটেল কত ক্যারেক্টার সেটা ই করার জন্য চেক করার জন্য ঠিক আছে ওকে আপনারা ঘুম টাস্ক কে কে করেন নাই বা আচ্ছা যারা করেন নাই তো করেনই নাই যারা করছেন তাদের আপনি তো টানছিলেন দুদিন দুদিনের মধ্যে করতে হবে আপনি তো বলছিলেন যে ভাই দুই দিনের মধ্যে করে পোস্ট করতে হবে ওয়েবসাইটে আচ্ছা ঠিক আছে দেন আপনাদের এক্সাম কিন্তু কালকে আমি বলে দেবো এক্সাম কিভাবে হবে আইডিয়া তো ইভেন শুন তো দিছি কেন হ্যালো সাইন ভাই অ্যাক্সেস কি এইমাত্র পেলেন এইমাত্র তো পাওয়ার কথা না তো অ্যাক্সেস আমি আগে দিয়ে দিই আচ্ছা তাহলে আমরা এখন যেটা করব দেন আমরা দেখি যে আজকে আমরা কি কি নিয়ে হিস্টরি করব দেন প্রায় এই বিষয়টা ইম্পর্টেন্ট টপিক ছিল তাই হয়তো আমাদের এখন একটু বেশি সময় লাগে গেছে একটা দেন নেক্সট আমাদের ওয়ার্ডপ্রেস এ যে ইগুলো সেগুলো ওয়ার্ডপ্রেস মোটামুটি আমার এখন পর্যন্ত দেখানো শেষ দেন ওয়ার্ডপ্রেস নিয়ে এখন আর আমি খুব একটা বেশি দেখাবো না নেক্সট এ যে টপিক ছিল হ্যাঁ ছিল ওই যে আমি যে ফিচার ইমেজটা দিছি ওইটা এইখান থেকে এডিট করে বড় বানানো যাবে না পারতেছি না ওটা তো আর চেঞ্জ করতে যাচ্ছি না ওইটাই রাখতে যাচ্ছি ওইটা এখান থেকে এডিট করা সম্ভব আপনি ক্যানভা থেকে আগে এডিট করবেন ক্যানভা থেকে এডিট করে দেন ফিচার ইমেজটা আবার নতুন করে আপলোড দিবেন আপলোড দিয়ে ঠিকঠাক করে তারপর হচ্ছে ওইটা অ্যাড করে দিবেন ঠিক আছে ফিচার ইমেজের জন্য আপনারা ইউজ করবেন আচ্ছা আমি বলে দিচ্ছি ফিচার ইমেজ কত সাইজের ইউজ করবেন সাইজ করে দিলে তো ওই সাইজে বানাতে পারবেন ক্যানভা থেকে বানাতে পারবেন না
সাইজ বানানো যাবে হুম সাইজ বানানো যাবে আচ্ছা সাইজ বানানো গেলে ভালো দেন আচ্ছা আষ্টশো পাঁচ বাই আষ্টশো পাঁচ বাই হচ্ছে 330 এই সাইজে নেবেন তাই হবে আষ্টশো পাঁচ বাই 330 এই সাইজে নেবেন অথবা এক কাজ করেন শাড়িটা তো ই হয় মানে লম্বা লম্বা ফিচার ইমেজ নিতে হয় তাই না আপনাদের লম্বা লম্বা ফিচার ইমেজ নিতে হবে দেন কি করতে হবে আপনারা হচ্ছে এখানে হচ্ছে ওয়াইড দেওয়া আছে 1920 বাই 700 হাইট ওয়াইড দেওয়া হচ্ছে 1920 আর হাইট দেওয়া আছে 760 1920 আর 760 এত নিতে হবে না আপনাদের তো ওয়াইডই তো কম নিতে হবে হাইটই তো বেশি নিতে হবে আচ্ছা ফিচার ইমেজের জন্য আপনারা যেটা করবেন হাইট নেবেন হচ্ছে কত দেখেছিলাম 900 ওয়াইড নিবেন 600 হাইট নিবেন 900 ঠিক আছে মিনিমাম ওয়াইড 600 হাইট 900 মিনিমাম লম্বা যদি হয় আর যদি এমনি ওয়াইড হয় মানে যেগুলা ওয়াইড ইমেজ আছে না কিছু বুঝতে পারছেন আমার কথা যদি ওয়াইড ইমেজ হয় সাপোজ কিছু এটা কেমন লম্বা লম্বা ইমেজ না লম্বা লম্বা ইমেজের মধ্যে 600 900 নিবেন আর যদি ওয়াইড ইমেজ হয় এরকম যদি ওয়াইড ইমেজ হয় সেক্ষেত্রে আপনারা নেবেন 805 বাই 330 অথবা 800 বাই 320 এরকম নিতে পারেন ঠিক আছে ওকে তাহলে আমাদের বেসিক যে বেসিক বেসিক জিনিসের আমরা বিভিন্ন জিনিস নাড়াচাড়া করলাম তখন এখন মার্কেটিং এর দিকে চলে যাব বিভিন্ন কন্টেন্ট নিয়ে তো দিন কাজ করলাম আসলে মার্কেটিং তো খুব একটা করা হয় নাই দেন এখন আমরা মার্কেটিং জিনিস নিয়ে আলোচনা করব মার্কেটিং এ চলে যাব দেন আমরা বিভিন্ন এতদিন আমরা কি কি জানছি বিভিন্ন ধরনের কন্টেন্ট নিয়ে বলেন তো এতদিন নিয়ে আমরা এতদিন আমরা কি কি নিয়ে জানলাম বা কি কি নিয়ে কাজ করলাম একটু বলেন তো আচ্ছা শাকিল হাসান হ্যাঁ আসছি ভাই আচ্ছা এতদিন আমরা কি কি নিয়ে জানছি কি কি নিয়ে কাজ করছি এতদিন আমরা বিভিন্ন ধরনের জিনিস নিয়ে জানলাম শুনলাম তাই না হ্যাঁ বলুন তো বেশিরভাগ আলোচনা আমরা কোনটা নিয়ে করছি সেটা বলেন তো বেশিরভাগ আলোচনা মূলত ভাই করছি আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে এবং কি আমরা কোথায় কিভাবে কাজ করতে হবে কি কি বিষয় নিয়ে কাজ করতে হবে তারপরে কোনটা নিয়ে কাজ করলে হবে তার মধ্যে আমরা যে বিষয়গুলো করছি সেটা হচ্ছে হলো যে আর্টিকেল রাইটিং কন্টেন্ট কিভাবে লিখতে হয় ব্লগ কিভাবে সাজাইতে হয় তারপরে এই ইদানিং যে জিনিসগুলো আমরা ওয়ার্ডপ্রেস একটা ওয়েবসাইট কিভাবে আমরা ডেভেলপ করব ওয়েবসাইট কি কাজ করা থাকে তারপর আর আর শুরুর দিকে তো আমরা আমাদের আপনারা অনেক বেসিক স্কিল শিখাইছেন যেটা হচ্ছে আমাদের অনেক দরকার ছিল আর এখন মোটামুটি একটা পর্যায়ে আসছি আমরা সেটা হচ্ছে যে
কিভাবে আপাতত একটা ডিজিটাল মার্কেটে কি কি গুণাবলী থাকা দরকার, অর্থাৎ কি কিভাবে কি কি জানতে হবে কাজ করতে গেলে, তারপরে কি কি প্রয়োজনীয় টুলস জানা দরকার, কি কি আমাদের এই জিনিসগুলো ব্যবহার করা শিখান, সবই তো মোটামুটি শিখাইছেন। বাট আপনি সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস, যেটা ছাড়া আসলে মার্কেটিং পসিবল না, সেই জিনিসটাই কিন্তু হাত ফালে দিচ্ছেন। হ্যাঁ, ইমরান কথাটা বলছেন যে কন্টেন্ট, কন্টেন্ট, জি হ্যাঁ কন্টেন্ট, মানে কন্টেন্ট কি, কন্টেন্ট কিভাবে বানাইতে হবে, কন্টেন্ট আইডিয়া কিভাবে জেনারেট করতে হবে, কন্টেন্ট কোথায় পাইতে হবে, কিভাবে ইউজ করতে হবে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা এতদিন নাড়াচাড়া করছি বা এই জিনিসগুলো নিয়ে আমরা জানছি। দেন এই কন্টেন্ট, কন্টেন্ট ছিল মূল। হ্যাঁ, ব্লগ, ওয়ার্ডপ্রেস, ফেসবুকে যেগুলো করছি পিন্টারে, সবগুলোর মধ্যে কন্টেন্টটা ছিল মূল, তাই না? হ্যাঁ, কন্টেন্টটা ছিল মূল, মানে কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে, কিন্তু কন্টেন্টের বিভিন্ন ধরন বা কিভাবে প্রেজেন্ট করব, দেন কন্টেন্টগুলো নিয়ে আমরা কিন্তু কাজ করছি। আমরা কিন্তু খুব একটা বেশি মার্কেটিং করি নাই, বাট মার্কেটিং নলেজ নিছি কিছু কিছু, আইডিয়া নিছি মার্কেটিং, কিন্তু মার্কেটিং কিন্তু করি নাই সরাসরি। মার্কেটিং করছি না, কন্টেন্টের উপরে ফোকাস ছিলাম, বাট এখন আমরা যেটা করব সেটা ফোকাস হবে হচ্ছে মার্কেটিং এর উপরে। দেন আমরা এখন আস্তে আস্তে মার্কেটিং শুরু করে দিব, কিভাবে মার্কেটিং গুলা করব। দেন ফার্স্টে আমরা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া, অনেক ফেসবুক সম্বন্ধে জানছি, দেন আরো অন্যান্য সোশ্যাল মিডিয়া সম্বন্ধে জানছি, বাট সোশ্যাল মিডিয়ার মধ্যে সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া কি? ফেসবুক। বাংলাদেশের জন্য ফেসবুক হচ্ছে সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া। তো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে বিজনেস করতেছে বাংলাদেশে, সোশ্যাল মিডিয়া দিয়ে অনেক ভালো বিজনেস করতেছে, এমন কেউ আছে? আপনারা জানেন কি এমন কেউ আছে? হ্যাঁ ভাই, কি বুঝেন কথাটা? শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অনেক ভালো পজিশনে চলে গেছে মার্কেটিং করে, এরকম কি কোনো কোম্পানি বাংলাদেশে আছে? এরকম কোম্পানি তারা একটা কিন্তু ব্র্যান্ড ভ্যালু দাঁড় করেছেন নাকি? এখন আমরা যদি ইভেলি লিখে সার্চ দেই, দেখবো যে এটা ইভেলি, ইভেলি শুধু লেখে যদি সার্চ দেয়, দেন এটার কিন্তু সার্চ ভলিউম চলে আসবে। এটা ইন্টারন্যাশনাল সার্চ ভলিউম, ইউএস সার্চ ভলিউম কিন্তু 390, তার মানে কি গুগলে কিন্তু এখন মানুষ এটা লিখে সার্চ দেয়। আর আমরা যদি ইউর প্ল্যানার কি কেটে দিছি, বাংলাদেশে দেখি আগে আমরা, বাংলাদেশে ইভেলি লিখে কতজন সার্চ দেয়। এই টুলস গুলা কিন্তু আপনারা সবসময় ব্যবহার করবেন, এগুলো ব্যবহার করে অভ্যাস না করলে দেখেন বাংলাদেশ থেকে কিন্তু 100K, মানে কি 10 লাখের উপরে কিন্তু অ্যাভারেজে মান্থলি সার্চ হচ্ছে শুধু ইভেলি লিখে। 1 ইয়ার এর আগে, মানে 1 ইয়ার ব্যবধানে এই পরিমাণ সার্চ হচ্ছে, তার মানে কি তারা ব্র্যান্ডে অনেক আগায় নিয়ে গেছে। দেন ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ থেকে বেশি হবে, ওয়ার্ল্ড ওয়াইড খুব একটা বেশি বাড়বে না।
আচ্ছা ওয়ার্ল্ড ওয়াইড তো 100 কে থেকে মানে 10 লাখের উপরে কিন্তু এভারেজ মাসে সার্চ নিয়ে গেছে। দেন আমরা যদি এটা আরো ছোট করি লাস্ট মান্থে যদি যাই, দেন লাস্ট মান্থে ওইরকমই মাঝে মাঝে কিন্তু ওই অফার টফার দিলে এই জিনিসগুলো কিন্তু বাড়ে। ওকে ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পারলেন যে আসলে সোশ্যাল মিডিয়া ইউজ করে একটা জিনিসে কত তাড়াতাড়ি, বা গুগলেও কিন্তু সার্চ করা যায় ইভিলি ভাউচার বা এখন বিভিন্ন ধরনের সার্চ করে কিন্তু চলে আসছে। ঠিক আছে, এইটা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর মধ্যে। দেন ফেসবুকে এখন ইভিলি কিভাবে মার্কেটিং, ইভিলি যেহেতু সবচেয়ে ভালো ফেসবুক মার্কেটিং করছে, তাহলে ফার্স্ট আমাদের দেখা দরকার, দেখা উচিত যে ইভিলি আসলে কিভাবে ফেসবুক মার্কেটিং করতেছে বা করছে করছে সেই জিনিসটা আগে আমরা একটু দেখে নেই, নাকি বলেন? জি তো এটা দেখার জন্য আমরা প্রথমে ফেসবুকে যাব, facebook.com এ যদি যাই, তাই যদি ইভিলি লিখে সার্চ দেয় এখানে, এখানে সার্চ করার অপশন তো সবারই আছে নাকি অনেকের নাই? ফেসবুকে কি সার্চ করার অপশন আছে ভাই? ফেসবুকে সার্চ করার অপশন থাকে না? সার্চ করার অপশন হয় এখানে যদি আপনাদের না থাকে তাহলে এই পাশে হয়তো বা থাকবে, আমি দেখাই দিচ্ছি ওই মুখটা নিয়েছে। আচ্ছা ভাই এই পাশেই আছে। এখানে ফেসবুকে যারা নতুন ভার্সন ইউজ করেন অনেকেই হয়তো বা বুঝবে না, অনেক জায়গায় এমনি খুলে রেখে দিছি। এমনি খালি খুলে রাখছি, ওগুলো তো ওরকম এগুলো তো কিছু করি না আমরা, এমনি খালি নানান কিছু পোস্ট ছবি আজ আজ অনেক খাল দিয়ে রাখছি। আচ্ছা এইখানে এই যে এইখানেই পাবেন, এই যে যারা হচ্ছে নতুন ফেসবুকে আসবেন এরকম ফেসবুকে আসলে কিন্তু এরকম পাবেন। দেন আপনাদের বেশিরভাগই ফেসবুক কি রকম, এরকম নাকি আমি আমার চাই ফেসবুক ছিল এরকম, আপনাদের যেরকম এরকম সবার এরকমই মনে হয় ভাই? এরকমই তো আমারও এরকম, না হলে করে নিবে সমস্যা নাই। আচ্ছা যারা সিম্বল দিস না বুঝবে, তাহলে এরকম অপশনটা দেখাই, কারণ আস্তে আস্তে সবারটা এরকমই হয়ে যাবে, না হইলো যেন একটা পর্যায়ে যে এরকমই আসার সম্ভাবনা বেশি। তো এখানে আমরা যদি ই ভেলি লিখে সার্চ দিই অথবা evelv.com.pd লিখে যদি সার্চ দিই আমরা কি দেখতে পাবো, এখানে কিন্তু অনেকগুলা পেজ আছে, এটা কিন্তু গ্রুপ কি ভ্যালির গ্রুপ আছে, তারপর হচ্ছে মার্চ টু এ ভ্যালি, এখানে কিন্তু ইভেন্ট আছে, দেন এখানে কিন্তু বিভিন্ন পোস্টের লিংক চলে আসছে। আমরা এখান থেকে কি করতে পারি, পেজে যদি দেই ইভেলির পেজ গুলো আমরা দেখতে পারি, দেন এটা হচ্ছে ইভেলির পেজ, এই পেজে কিন্তু হিউজ লাইক আছে 1.3 মিলিয়ন লাইক, তো এখানে আমরা দেখব 1.5
প্রায় 4 মিলিয়নই হয়ে গেছে, 1.4 মিলিয়ন লাইক। কারণ হচ্ছে আর মাত্র 5টা লাইক হলে কি 1.4 মিলিয়ন হয়ে যাবে, তাই না? তো এই যে দেখেন, এইখানে এই পেজে আসার সাথে সাথে কিন্তু ইভিলি আমার কিন্তু মেসেজ দিল কি, অনলাইন শপিং মল ইভিলি এর কাস্টমার কেয়ারে স্বাগতম স্যার, বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। এখানে থেকে কিন্তু আমার ইনফরমেশন, আমি যদি মানে কোনটা সিলেক্ট করি, এনিওয়ান ইজ অ্যাভেলেবল টু চ্যাট, দেন হাউ টু রেজিস্টার শপ, এগুলা দিলে দেন এটা অটোমেটিক্যালি কিন্তু কিছু মেসেজ জেনারেট হবে। দেখেন এই যে অটোমেটিক্যালি কিন্তু একটা মেসেজ চলে আসছে, এগুলা অটো জেনারেটেড কিন্তু মেসেজ, এগুলা কিন্তু কেউ লেখে কিন্তু তাড়াতাড়ি দিতে পারবে না, পারবে সঠিকভাবে ইনফরমেশনটা কিন্তু সঠিকই দেওয়া আছে, এটা সবার জন্য কিন্তু সঠিক। ইভিলি কাস্টমার সার্ভিস উন্নত এবং দ্রুত করতে চালু হয়েছে ইভিলি নিজস্ব মেসেঞ্জার সিস্টেম, এখানে থেকে ফেসবুকে নয় ইভিলি নির্দিষ্ট মেসেজ চাই জানানো জানা যাবে যে কোনো তথ্য। এটা কিন্তু তাদের মেসেজ সিস্টেম সম্বন্ধে মার্কেটিং করতেছেন। আচ্ছা আমার কথাগুলো ইকো হচ্ছে, যদি কেউ ডাবল ডিভাইস থেকে থেকে মানে জয়েন করে থাকেন তাহলে মিউট করে রাখেন। ইভিলি নিজস্ব মেসেঞ্জার জানা যাবে যে কোনো তথ্য জানতে বা অভিযোগ প্রতি সরাসরি কথা বলা যাবে কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে। ইভিলি অ্যাপ ডাউনলোড করে মেসেজ অপশন কিংবা ইভিলি ওয়েবসাইট থেকে চ্যাট আইকনে ক্লিক করে কানেক্ট হওয়া যাবে এ লাইভ মেসেঞ্জার সিস্টেম। জীবন এখন অনেক সহজ, কারণ লাইফ মানে ইভিলি। শ্যামে টিভির সাউন্ড আসছে কোথা থেকে? হ্যাঁ দেন এরা কিন্তু সাউন্ড আসছে, বুঝলাম না কারো এখান থেকে মানে এক্সট্রা সাউন্ড আসছে, সেটা হচ্ছে টিভির সাউন্ড মেবি, সেটা বলতেছি মানে আপনার কথা সাথে সাথে টিভির সাউন্ড শোনা যাইতেছে, এটা কেউ হয়তো বা আপনার কথা তো কই নাই, সেটাই তো বলতেছি আপনারা যে কোথা থেকে যেন আসতেছে। আচ্ছা ঠিক আছে, ওকে। এইভাবে কিন্তু মেসেঞ্জার মেসেজ অটোমেটিক্যালি চলে আসে। তো এখানে যখন আমরা ফার্স্ট টাইম সেকেন্ড টাইম ই করলে মেবি এরকমটা না আসতে পারে। ওকে তাদের পেজে তারা কি কি করছে এইগুলো দেখি, যে ইভিলিতে 10 দিন ব্যাপী বাইক মেলায় রানার বুলেট 100 V2 এবং ঢুকতে হবে
আমাদের তো আজকে যেহেতু ঢুকছি তাই আজকে তেমন কোন কিছু করার নাই। অলরেডি দেখেন 1.4K কিন্তু পার হয়ে গেল, এর মধ্যে কিন্তু 1.4K দেখতে দেখতে কিন্তু পার হয়ে গেছে তাই না? এটার কিন্তু লাইকটা কিন্তু বাড়তি আছে এটার ইটি, তো এটা ফেসবুকের মাধ্যমে কিন্তু অনেক বেশি আগে যাচ্ছে। ওকে, এখানে এই যে দেখেন তারা কিন্তু 80% পর্যন্ত ক্যাশব্যাক অফার দিচ্ছে, তো এটা কিন্তু বাংলাদেশের 80% মানে কি একটা মোটরসাইকেল কিনবে 20% টাকা দিয়ে, এটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক বাংলাদেশিদের জন্য অনেক লোভনীয় ব্যাপার। এটা অনেকটা কিন্তু মূলা ঝোলানোর মতোই, 80% ক্যাশব্যাক মানে কি এই ক্যাশব্যাকটা কিন্তু আপনি ওদের ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কিন্তু খরচ করতে হবে তাই না? মোটরসাইকেলের জন্য পেমেন্ট করতেছেন দেন সেখানে তো তারা মোটামুটি ভালো টাকা প্রফিট করবে ওই টাকা দিয়ে একটা মোটরসাইকেল। এখানে আবার দেখার বিষয়, এখানে তো আবার দেখার বিষয় আছে যে মানে শোরুম প্রাইস আর ওদের প্রাইস মিল আছে কিনা বা এক আছে কিনা বা ওদের প্রাইস তারা বাড়ায় দিচ্ছে। আচ্ছা, তাহলে আমরা তো দেখি না, বাইক মেলাতে আমরা যাই, বাইক মেলাতে গিয়ে আমরা দেখি না। আচ্ছা ভাই, এখানে যারা নিচে একটা লেখা দিয়েছে যে 70% ক্ষেত্রে যে প্রাইস আছে ওই প্রাইসের সাথে 1.7 তে ভাগ দিয়ে যে প্রাইসটা হবে ওই প্রাইসটা দিতে তাই না? এই যে দেখেন এটার 80% হচ্ছে ক্যাশব্যাক, এটার প্রাইস এখন কত আছে এখানে দেখি। এই মোটরসাইকেলটার নাম কি? এই যে নাইট রাইডার বুলেট 100 মডেল। এটা লিখে দিলাম সার্চ করে অনলাইনে, তো ইভিলি সারা এটার প্রাইস যদি আমরা দেখি এই যে অন্যান্য ওয়েবসাইটে এটার প্রাইসিংটা কত? 1,08,000, 1,08,000 এরকম মানে 1,00,000 টাকাই ধরে নিলাম। দেন ই ভ্যালিতে প্রাইস কত দেওয়া আছে? এটা তো দেখাচ্ছে না। আচ্ছা, আমরা এটা বাইকের মডেল লিখে সার্চ দিলে মেবি আমরা দেখতে পারবো। কপি করাই দিছিল মেবি। এখানে প্রাইস কিন্তু সেমই দেওয়া আছে, 1,08,000 টাকায় কিন্তু দেওয়া আছে তাই তো? ওইখানে কিন্তু দাম কম, তারপরে এখানে ওই 1,08,000 টাকায় দেওয়া রয়েছে।
আপনি যদি এই বাইকটা যদি 80% ক্যাশব্যাক নিতে চান, ফার্স্ট চেকিং তো আপনাকে 1,08,000 টাকাই দিতে হবে। দেন এরা কিন্তু এইভাবে আগাইছে, তো এরা কিন্তু ফেসবুকের পেজে তাদের ফ্যান আছে, দেন অনেক ফ্যান আছে। তো এই ফ্রেন্ড আমিও কিন্তু ধরেন এটা এই পেজের মাধ্যমে কিন্তু জানতে পারলাম প্রথমে, তারপরে কিন্তু তাদের ওয়েবসাইটে ভিজিট করলাম, নাকি? তারপরে কিন্তু তাদের ওয়েবসাইটে ভিজিট করছি, প্রথমে কিন্তু আমি ফেসবুকের মাধ্যমে জানতে পারছি। দেন এইটা হচ্ছে ফলোয়ার, ফলোয়িং, আর ই হচ্ছে ফলোয়িং হচ্ছে এই পেজের ইনফরমেশন পাওয়ার জন্য যারা ফলো করতেছে। দেন আর লাইক করতেছে মানে কি, এই পেজের ফ্যান যারা, মানে আমাদের প্রোফাইলেরও তো দুইটা অপশন আছে, একটা অপশন কি ফ্রেন্ড, আরেকটা অপশন কি ফলো। তো আপনারা যারা প্রোফাইলে ফলো বাটনটা এড করেনি, তারা ফলো বাটনটা কিন্তু এড করে নেবেন, এটা কিন্তু অ্যাক্টিভ করতে হয়, অটোমেটিক্যালি কিন্তু এটা থাকে না। দেন আপনার কি হবে, ফলোয়ার যদি বাড়ে সেক্ষেত্রে কিন্তু আপনার মার্কেটিং করা সহজ হবে। যদি নিজেরা সেলফ ব্র্যান্ডিং করতে চান, দেন এই অপশনটা কোথায় পাবেন? ফ্রেন্ডস জেনারেল সেটিং, এই অপশনটা কোথায় পাওয়া যায় আপনারা কি জানেন কোথায় পাওয়া যায়? নাহলে আমাকে খুঁজে বের করতে হবে আর কি। ভাই তো এরকমই, মানে যখন দরকার পড়ে তখন খুঁজে খুঁজে দেখতে হবে। পাবলিক পোস্টে যান না, নতুন নতুন পাবলিক পোস্ট ভাই সেটিংস থেকে পাবলিক পোস্টে যান, কারণ নতুন ফেসবুকে অনেক কিছু এই এখানে কোশ্চেন লেখা আছে, হু ক্যান ফলো মি, হু ক্যান ফলো মি। তো এখানে আপনারা পাবলিক দিয়ে দিবেন, এখানে ফ্রেন্ডস অপশন থাকে, দেন পাবলিক থাকে, তারপর পাবলিক দিয়ে দিবেন। পাবলিক দিয়ে দিলে আপনারা যে কেউ আপনাকে ফলো করতে পারবে, আপনার প্রোফাইলে ফলো করার একটা বাটন চলে আসবে, ঠিক আছে? দেন এখানে আপনার ফলোইং এর একটা বাটন চলে আসবে, এই আর কি। ওকে, দেন আমরা নেক্সট, আমরা কি এই ভ্যালু পেজ দিতেছিলাম, দেন ইভিলির গ্রুপ আছে, এখান থেকে কিন্তু এখন আমরা যদি ইভিলির ওয়েবসাইটে নাও যাই, দেন ফেসবুকে কিন্তু এই ইনফরমেশন গুলো আমাদের চলে আসবে, যারা ফলোয়ার আছে এই পেজে তাদের টাইম লাইনে কিন্তু চলে যাবে, ঠিক আছে? বুঝতে পারছেন? আপনারা কি আছেন নাকি ঘুমাচ্ছেন? আপনারা কি দেখতেছেন? অনেক বেশি বোরিং লাগতেছে কি ক্লাস করতে? না ভাইয়া, বোরিং লাগবে না। আচ্ছা, না যদি খারাপ লাগে বা আপনাদের যদি আরো বেশি তাড়াতাড়ি যাইতে হয় যে কোনো ধরনের হইলে আপনারা বলতে পারেন, কারণ আমি হচ্ছে গতকাল রিয়েলাইজ করছি, গতকাল যেটা রিয়েলাইজ করছি হচ্ছে তাড়াতাড়ি করতে যেয়ে এর আপনাদের পরের ব্যাচ এটা, সেটাতে অনেক স্টুডেন্ট আসলে ঠিকঠাক মতো বুঝতেছে না, বাট ওই ক্লাসটা নিয়ে আমি অতটা হ্যাপি না। এটা যে আমি গতকাল ক্লাস মানে লাস্ট ব্যাচে ক্লাসটা নিয়ে আমি যে খুব একটা স্যাটিসফাইড না, দেন তাই হয়তো বা হ্যাঁ ওইখানে কিছু ভালো স্টুডেন্ট আছে, আবার কিছু আছে যে তারা কথা বলে না, খুব একটা বেশি বুঝবো না। দেন আসলে আপনারা যদি কথা না বলেন, ইন্টারেক্ট না করেন, দেন আমি কিন্তু বুঝতে পারবো। দেন এইটা কিন্তু ইভেন্ট পেজ, ইভেন্ট ইভেন্ট তো বুঝেন না? হ্যাঁ, ইভেন্টটা কি ধরেন বিভিন্ন ধরনের তো উৎসব বা বিভিন্ন ইভেন্ট যদি হয়, দেন ইভেন্ট যদি আপনি ক্রিয়েট করেন, আপনি যদি ইভেন্টে গোয়িং দেন, তাহলে আপনার টাইম লাইনে যে ফ্রেন্ড গুলো আছে তাদের ওইখানেও কিন্তু এই ইভেন্টের ইভেন্টটা কিন্তু তাদের টাইম লাইনে চলে যায়, বা ইন্টারেস্ট দিলে তাদের টাইম লাইনে চলে যায়।
তো এখানে মার্চ টু ইভিলি অফিস এটা হচ্ছে ফর লেট ডেলিভারি টিল এপ্রিল, এপ্রিল পর্যন্ত লেট ডেলিভারির জন্য ইয়ে যাবে, ইভিলি অফিস যাবে, বা এখানে কি লিখছেন The COPPLE.com.br is continuously breaking his commitment and could not meet the given deadline. It is true that recent pandemic situation is overwhelming, but as they took the orders and give us the delivery deadline, but it said that they continuously breaking their promise and cannot able to take any action. মানে তারা টাইমলি ডেলিভারি দিতে চায়, ডেলিভারি দিতে পারছে না, এই জন্য হচ্ছে কাস্টমাররা ই করতেছে, ইভেন্ট ফেসবুকে প্রতিবাদ জানাচ্ছে, ইভেন্ট করতেছে। তো বিভিন্ন কারণে ইভেন্ট করা যায়। আরো যদি আমরা এটা পরে দেখব, ইভেন্ট নিয়ে আমরা পরে দেখব। দেন এটা হচ্ছে ইভেলির গ্রুপ। দেন এখানে এগ্রি দিয়ে দিলাম, সাবমিট দিয়ে দিলাম। এখান থেকে মোটামুটি কিছু সময় পরে আমাকে অ্যাপ্রুভ করে দেবে অথবা অটোমেটিক্যালি অ্যাপ্রুভ করে দেবে। দেন এই গ্রুপে ইভিলিতে ধরেন কোনো সমস্যা হলে দেন তাদের কাছে জানালে তারা কিন্তু প্রবলেম গুলো সলভ করে ট্রাই করবে। আর এখানে যে সার্চ দিছি, সার্চ দেওয়ার পরে তো এখানে পেজ দিছিলাম, পেজ থেকে আমি লোকেশন সেট করে দিয়ে লোকেশন ওয়াইজ কিন্তু পেজ বের করতে পারবো। আবার যদি গ্রুপ যাই, কোন সিটিতে কোন গ্রুপ, দেন কি টাইপ গ্রুপ, সেখান থেকে কিন্তু আমি এখানে ই করতে পারবো। তো গ্রুপে গেলে এটা নতুন ফেসবুকে কিছু অপশন বা সিস্টেম বেশি আছে। দেন কাজ করতেছে না কেন ইভিলি ফ্যান্স ক্লাব? এখানেও কিন্তু ধরেন অনেক মেম্বার আছে। দেন এখানে জয়েন রিকোয়েস্ট দিলাম, এখানে আমরা যদি দেখি যে আমার সমস্যা সমাধান করতে গিয়ে ক্লোজ করে দিয়েছি, আর কতদিন লাগবে এই ক্যাশব্যাক পেতে, ক্যাশব্যাক পেতে কিন্তু ওদের বেশি সমস্যা হয়ে যাচ্ছে। ইবালির ভাইয়া হেল্প এন্ড রিভিউ একটা গ্রুপ আছে, ওইটাই আপনি জয়েন দেন, ওইটা অনেক অনেক ওইটার মধ্যে ই আছে, ওইটা ফ্যান বেশি আর ওইটার মধ্যে ফলোয়ার আছে, এটার ফ্রেন্ডও কিন্তু বেশি। ইভিলি ফ্যান্স ক্লাব হচ্ছে, এটা তো কিছুই না, ওইটা ভাই ওইটা হলো 350 কে এর উপরে, 350 কে এর উপরে। আচ্ছা এটা তো অফিশিয়াল, আর ওটা তো আনঅফিশিয়াল গ্রুপ, ওইটাই অফিশিয়াল। আচ্ছা এই যে এটা 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 এই যে এটা, হ্যাঁ এখানে
দেন এখানে দেখেন এখানে কিন্তু তারা অনেক অফার দিছে, দেন এখানে কিন্তু পোস্টে অনেক লাইক আছে, ইন্টারঅ্যাকশন আছে, কি পাইতেছে, কে কোন দিন কি অফার সব দিতাছে এই জায়গায়। তারপর হচ্ছে এখানে একটু সময় ফ্রিডম মেগা সেলার রেগুলার প্রাইস এত, আর মানে এখানে কিন্তু বিভিন্ন ধরনের যারা প্রোডাক্ট সেল দিবে তারাও কিন্তু এখানে পোস্ট করতেছে। এগুলা ভাই পাইছে, কেউ সেল দিবে না, এগুলা মানে সবাই ডেলিভারি পাইতেছে বা কারো কোনো ই থাকলে এই জায়গা থেকে আইতেছে। তাহলে এখানে সেল দেওয়ার জন্য কি পোস্ট দেয় না অফার দেওয়ার জন্য? অফার দাও দেয়, আবার কে কি ডেলিভারি পাইতেছে সব, মানে টোটাল কথা এই জায়গা এই বালের সব ই চলে। আর বিভিন্ন ধরনের সমস্যা হলে সমস্যার জন্য এখানে যদি পুষ্টি দেয় পোস্ট করলে 10 মিনিটের মধ্যে সলভ হয়ে যায় যার যে কোনো সমস্যা। বিষয়গুলো কিন্তু এমন না, তো আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? যত ধরনের অফার বা কোন দিন কোনটা ডেলিভারি হবো সব দেওয়া আছে। এই যে এটা লোকে একটা লিস্ট দিছে, এগুলা ডেলিভারি দিব, হেলমেট, এটা লোকে হেলমেটের লিস্ট দিছে, যারা যারা হেলমেট নিতে চায় তাদের ডেলিভারি। ওকে পেজ ক্রিয়েট করে দেখুন। হ্যাঁ, পেজে পেজে ক্রিয়েট করা যায়, বাট গ্রুপ কিসের জন্য পেজ, পেজ কিসের জন্য? ধরেন গ্রুপ হচ্ছে ডিসকাশনের জন্য, এখানে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেছে, তাই না? দেন এই জন্য কিন্তু আমাদের গ্রুপের দরকার। আর পেজের দরকার কিসের জন্য বা পেজ কিসের জন্য ক্রিয়েট করে? এখানে বিভিন্ন ধরনের প্রবলেম, তারপরে হচ্ছে সলিউশন, তারপরে অ্যানাউন্সমেন্ট, অ্যানাউন্সমেন্টে কি কি অ্যানাউন্সমেন্ট আছে সেগুলো আমরা দেখতে পারি, যে কি কি করবে না না করবে। দেন ডিসকাশনে কার কোন সমস্যা থাকলে সেগুলো নিয়ে বলবে, আর হচ্ছে দেন এখানে আবার ইভেন্ট আছে, ইভেন্ট তাদের রিসেন্ট কোন ইভেন্ট আছে কিনা বা ইভেন্ট তারা ক্রিয়েট করতেছে কিনা এখান থেকে দেখতে পারি। ইভেন্ট বলতে ধরেন অনেক বড় বড় অফার দিবে, ই দিবে, সেটা হচ্ছে ইভেন্ট। ফার্স্ট ইভেন্ট শর্তবিহীন অফার চাই, তো এটা একটা ইভেন্ট ক্রিয়েট করছিল। দেন এটা ইউজাররা তো এইটা ছিল হচ্ছে 2 সেপ্টেম্বরে, তখন কিন্তু 35,000 সদস্য ছিল মাত্র। বাট এটা কি কি মাসে? এটা মাত্র হচ্ছে সেপ্টেম্বর 2019-এ, তো এর মাঝে কিন্তু দেখেন কত তাড়াতাড়ি কিন্তু তারা ডেভেলপ করে ফেলছে, ফেসবুক গ্রুপ বলেন, পেজ বলেন, এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্ভব হয়েছে। দেন তাদের মার্কেটিং স্ট্র্যাটেজিটা স্ট্রং বিধায় কিন্তু সম্ভব হয়েছে। তো আমরা তাহলে ফেসবুক গ্রুপ বা পেজ কেন দরকার, আচ্ছা গ্রুপ কেন দরকার সেটা বুঝলাম, এখন আমরা পেজ দেখি। পেজ তো আমরা বের করছিলাম, তাই না? পেজ বের করছিলাম, এটা তো খুবই চলে আসলো, পেজ হয়ে গেল। আচ্ছা
এই যে পেজে আমরা চলে আসছি, দেন এই পেজে, পেজে সাধারণত মূলত কি থাকে, এই যে আমাদের কোম্পানি বা আমাদের যে বিজনেস থাকবে সেই বিজনেস এর বিভিন্ন ধরনের ইনফরমেশন আমরা শুধু শেয়ার করবো পেজে, বা ইনফরমেশন গুলো মূলত শেয়ার করবে। দেন এখান থেকে মানুষ কমেন্ট করে, বাট ইউজাররা কিন্তু এখানে খুব একটা বেশি পোস্ট করতে পারে না পেজের মধ্যে। দেন কনভারসেশনের জন্য কিন্তু এটা খুব একটা ভালো হয় না, তো এই জন্যই হচ্ছে আমাদের পেজ দরকার বিভিন্ন কিছু জানানোর জন্য। দেন এখানে পেজে আসলে যে মেসেজ অপশনে গেলে যে অটোমেটিক্যালি যে অপশন গুলো আসে বা চ্যাট অপশন গুলো আসে, তো সেটা কিন্তু ধরেন ইয়ে কিন্তু এটা সম্ভব না, গ্রুপে কিন্তু এই ধরনের ফিচার অ্যাড করা বা কি করা কিন্তু সম্ভব না, তারপর বা ইটি দেওয়া এ ধরনেরই করা সম্ভব গ্রুপে। না ভাই সম্ভব না, এ ধরনের অটোমেটিক্যালি লেখাটা কি হবে আদি আসবে এটা? আচ্ছা এটা আমরা আস্তে আস্তে ক্রিয়েট করা, পেজ ক্রিয়েট করা শিখবো, তারপরে দেখবো। দেন এই জন্যই পেজ বা গ্রুপে দরকার। এখানে আরো দেখে নিবেন আরো অনেক কিছু আছে। দেন আমরা এখন কি করব, একটা ফেসবুক পেজ ক্রিয়েশন করব। তো এখন আমরা একটা ওয়েবসাইট করছি আমাদের বিজনেসের জন্য। দেন আমাদের বিজনেসে তো এখন বিজনেস শুরু করার জন্য আমরা আমাদের এখন যে এই ওয়েবসাইটে ধরেন আমরা ধরে নিলাম যে আমরা ইভেলের মধ্যে সব প্রোডাক্টের যা কিছু আছে সব কিছু আমরা অ্যাড করে নিচ্ছি। দেন আমাদের অ্যাড করতে হবে, তারপরে আমাদের কি করতে হবে, ফেসবুক গ্রুপ ক্রিয়েশন করতে হবে। তো গ্রুপ আমরা আগে ক্রিয়েট করে ফেলাই যেহেতু এটা করাই লাগবে, কিন্তু আমাদের প্রোডাক্টটা অ্যাড করা না হলেও আমি গ্রুপটা অ্যাড করে দেই, ক্রিয়েট করি। তো আমরা কি করতে পারি, আমাদের ওয়েবসাইট ইফিলি কিন্তু তাদের ওয়েবসাইটের নাম সরাসরি ifili.com.bd এইটা দিয়েই কিন্তু পেজ খুলছে। দেন আমরা যেটা করতে পারি, আমরাও আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের যে নাম সেটা দিয়েই কিন্তু পেজ ক্রিয়েট করতে পারি। সো এটার জন্য আমরা প্রথমে যেতে যাব, কমে যাব, কমে যাওয়ার পর এখান থেকে দেখেন প্লাস যে চিহ্নটা আছে না, আমরা প্রথমে একটা পেজ ক্রিয়েট করে দেখেন এখান থেকে পেজে যাব। পেজে যাওয়ার পরে দেন এখানে দুইটা ভিউ আছে, পেজ মোবাইল তারপর হচ্ছে ডেস্কটপ। দেন পেজ ইনফরমেশন, পেজ ইনফরমেশন হচ্ছে পেজের নাম, আমার পেজের নামটা কি হবে, তো পেজের নাম আমরা কি দিব বলেন, আমাদের 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 ওয়েবসাইটের জন্য খুলবেন সেটা দিয়া। হ্যাঁ আমরা ধরেন আমাদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের জন্য আমরা যদি পেজ ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা প্রেজেন্ট নাম দিতে পারি, এটা ব্র্যান্ড নেম দিতে পারি অথবা ডোমেইন নেম দিতে পারি। কিন্তু আমরা ব্র্যান্ড নেম সিলেক্ট করছি কি চান্দানি শাড়ি নাকি? হ্যাঁ চান্দানি শাড়ি, জামদানিতে কি হবে, দুটাই বাদ দিয়ে আই দেন, তারপরে একটা সেপারেটর ইউজ করবো, তারপরে আমি ইউজ করবো হচ্ছে ওয়েবসাইটের নামটা ইউজ করলে ভালো হতো না, ওয়েবসাইটের নামটা ইউজ করলে যদি আমি ওয়েবসাইটের ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, মানে আমার ব্র্যান্ড যদি ওয়েবসাইট নেম থাকে দেন ওয়েবসাইটের নেম ইউজ করা ভালো হবে। আর আমি যদি আমার ব্র্যান্ড নেম যদি ওয়েবসাইট ইউআরএল অথবা ওয়েবসাইট, আমার ওয়েবসাইটের নেম কিন্তু জামদানি শাড়ি, ওয়েবসাইট হোমের নেম, আমার হোমের নেম যদি আমি ব্র্যান্ড হিসেবে ধরি তাহলে এখানে ডোমেন নেম ইউজ করা বেটার হবে। আর যদি ব্র্যান্ড মানে ডোমেন নেম থেকে ব্র্যান্ড নেম যদি আলাদা থাকে তাহলে ব্র্যান্ড নেমটা ইউজ করাই ভালো হবে। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? বোঝা গেছে জি।
আপুস আমাদের মেন টার্গেট মানে মানুষ চুরুষ আমাদের জানবে জামদানি শাড়ি নামে বা জামদানি শাড়ি হিসাবে বা এটা লিখে সার্চ করলে যাতে মানুষ আমাদের সব জায়গায় পায়, আমার টার্গেট হচ্ছে এইটা। বা জামদানি রিলেটেড কোনো কিছু লিখে যদি কেউ সার্চ করে আমার পাবে, সেটা ফেসবুকে হোক গুগলে হোক যে কোনো জায়গায়, মানে জামদানির যদি কোনো নাম আসে দেন মানুষ আমাদের চিনবে, আমাদের স্মরণ করবে, আমাদের কথা বিশ্বাস করবে। তো এখন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস যে টপ জামদানি যে রাখবো আমার কিন্তু এটা এখনো ফাইনাল না, ফার্স্ট টাইম এটা শুরু করতেছি। বাট এখানে ধরেন একটা ডোমেন, কিন্তু জামদানি শাড়ির যে ডোমেনটা আছে সেই ডোমেনটা কিন্তু এখনো পার করা আছে। $1,700 হলে কিন্তু কিনতে পারছি, তাই না? জি দেন এই এই ডোমেনটা কিন্তু হয়তোবা আমি কিনার অপশন আছে বা কিনার একটা পসিবিলিটি আছে বা কিনার অপশন আছে দেন। আর তাছাড়াও এই ডোমেনটা এরা তো পার করে রাখছে, এমন হতে পারে যে এই ডোমেনটা রিনিউ তারা করবে না বা এটা সেল হচ্ছে না, রিনিউ করতেছে না। দেন আমি কুচখবর রাখবো, যদি এরা ডোমেনটা যদি রিনিউ বা কোন সময় যদি ছাইড়ে দেয় দেন সেই সময় আমি এই ডোমেনটা কিনে নিব। এই জন্যই আমি বা ভালো ডোমেনের জন্যই আমি ব্র্যান্ড নেমটা আমার যদি ইটা ভালো চলে তো আমি ই করে নেব ডোমেনটা এটা নিয়ে নিব, এই বিজনেসটা যদি আমার ভালো চলে। কারণ ওই 1.5 লাখ টাকা একটা নামের জন্য খরচ বা ভালো নামের জন্য বিজনেস নেমের জন্য এটা সমস্যা যদি টাকা হয় বা বিজনেস যদি ভালো চলে, তাই তো? কারণ জামদানি লিখে কিন্তু হিউজ সার্চ আছে, দেখেন আপনি ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এটা অনেক সার্চ আছে। মানে কেন আমি জামদানি শাড়ি প্রেসিডেন্ট দিতে চাচ্ছি আপনারা বুঝতেছেন? জি ভাই, এইটাতে এইটাকে যদি আমি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি দেন আমার অনেক সুবিধা হবে, আমি অনেক পটেনশিয়াল কাস্টমার পাবো। যা সার্চ করে লিখলেই মানুষ আমাকে জামদানি শাড়ি লিখে মানে জামদানি শাড়ি যদি কোনো কিছু সার্চ করে দেন আমাকেই খুঁজে পাবে। দেন আমি এখানে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছি জামদানির জন্য। এটার কিন্তু অনেক সার্চ আছে, মাসে 10,000-এর বেশি সার্চ ভলিউম আছে ইন্টারন্যাশনাল। দেন এই জন্যই হচ্ছে আমি জামদানিকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছি। আর তাছাড়া আমরা দেখে নেই যে জামদানি আরো জামদানি নামে অন্য কোনো ফেসবুক পেজ আছে কিনা বা এই ইউজার নেমটা পাওয়া যাবে কিনা। জামদানি জামদানি শাড়ি নিয়ে কিন্তু অলরেডি একটা ফেসবুক পেজ কিন্তু আছে, এইটাতে মোটামুটি কিন্তু
ভালো রেসপন্স আছে বাট 2017 সালের পরে এদের কিন্তু কোনো রেসপন্স নাই এরা কিন্তু কোনো রেসপন্স করে নাই বা এরা কিন্তু কাজ চালায় যায় নাই দেন আমি যেটা করতে পারি এদের কাছ থেকে এই পেজটা কিন্তু কেনার জন্য কিন্তু অফারও করতে পারি আর আমি যদি ধরেন এটারে ট্রেডমার্ক করতে পারি জামদানি শাড়িতে যদি আমি ট্রেডমার্ক করতে পারি বা এই ওয়াটারে যদি আমার নামে লাইসেন্স করতে পারি দেন আমি এগুলা টেক ডাউন করে এই পেজ বা এই নামগুলো কিন্তু আমার করে নিতে পারবো এই অ্যাকাউন্ট গুলো দেন তাদের বাধ্য করতে পারবো যে নাম চেঞ্জ করার জন্য অথবা তাদের পেজ গুলো আমি নিয়ে নিতে পারবো ঠিক আছে টুইটারে দেখি সোশ্যাল মিডিয়া গুলোতে দেখি সোশ্যাল মিডিয়াতেও আছে বাট সোশ্যাল মিডিয়াতে কিন্তু ফেসবুকে কিন্তু কোনো ফলোয়ার দুইজন ফলোয়ার আছে মাত্র দেন এখানে কোনো টুইট নাই কোনো রেসপন্স নাই দেন এইগুলা টুইটার থেকে তাদের অ্যাকাউন্ট গুলো আমরা ট্রেডমার্ক করলে দেন ট্রেডমার্ক করে আমরা এগুলো প্রবলেম গুলো সলভ করতে পারি আচ্ছা তাহলে তো বুঝতে পারছেন আমি জামদানি শাড়ি কেন নাম দিতে চাচ্ছি জামদানি শাড়ি তারপরে হচ্ছে তারপর আমরা দিব তো জামদানি ডট কম আমার ডোমেইন নেমটা এখানে দিয়ে দিলাম এই যে প্রথম কাটটুকু ঠিক করলেন না ভাইয়া এই যে প্রথমে ডবল ই বাদ দিয়ে আইডিয়া দেন হ্যাঁ এই জামদানি শাড়ির মধ্যে ডবল ই বাদ দিয়ে আইডিয়া দেন ও এখানে তো ডবল ই জামদানি শাড়ি দেন জামদানি শাড়ি হচ্ছে টপ জামদানি ডট কম আর ক্যাটাগরি তো আমার এইটা কোন ক্যাটাগরিতে যাবে এটা তো ভাই ওমেন্স ক্লোথ স্টোর ক্যাটাগরিতে ফলাইলে ভালো হয় মানে তাই না ওমেন্স বা ক্লোথিং এরকম ভাবে আর কি কি দিতে পারি বলেন তো ক্যাটাগরি মিনিস্টার ই-কমার্স ওয়েবসাইট তারপরে অনলাইন শপিং দিতে পারেন আচ্ছা আমি তিনটা পর্যন্ত এড করতে পারবো তো তিনটা আমি এড অলরেডি করে ফেলেছি ডিসক্রিপশন এখানে ডিসক্রিপশনতে ক্যারেক্টার লিমিট হচ্ছে 255 ক্যারেক্টার ভিতরে আমার ডিসক্রিপশন দেন এই পেজটা কেন অ্যাট্রাকটিভ হবে দেন সেই বিষয়ে লিখতে হবে একটা ভালো একটা ডিসক্রিপশন একটা ডিসক্রিপশন বলেন ডিসক্রিপশন
আচ্ছা জামদানি নিয়ে তো আপনারা পড়াশোনা করছেন বা লেখালেখি অনেক করছেন, দেন একটা বলেন জামদানি শাড়ি is traditional and কি দিতে পারি বলেন তো, এটা কি টিপিক্যাল শাড়ি, কি টিপিক্যাল ড্রেস না বা এটা কি ধরনের আপনারা বলেন? ট্র্যাডিশনাল, ট্র্যাডিশনাল এন্ড ভ্যালুয়েবল ড্রেস দিতে পারেন। ট্র্যাডিশনাল এর সাথে কি ভ্যালুয়েবল যাচ্ছে? না, ট্র্যাডিশনাল এর সাথে ভ্যালুয়েবল যাচ্ছে। ট্র্যাডিশনাল এন্ড আরেকটা ই দিতে পারেন। আসলে জামদানিটা মানুষ কেন পরে বা জামদানিটা বিশেষত্ব কি? সেই সময় অকেশনে পরে ভাই, অকেশনাল। হুম, অকেশন, অকেশন বিভিন্ন অনুষ্ঠানে পরে, বিয়ে, বিয়ের অনুষ্ঠান, তারপরে ঈদ অনুষ্ঠান, কি ভাই অকেশনালি এটা ইউজ করা হয়। অকেশনাল, অকেশনাল ড্রেস ড্রেস ফর ড্রেস ফর বাংলাদেশ আমি এখানে আর কি লিখতে পারি বলেন তো, লাগালে তো অনেক কিছুই ভাইয়া, এই লাইনটা একটু যদি গুছায় এইভাবে লেখেন যে জামদানি শাড়িজ হ্যাভ আ স্পেশাল প্লেস ইন আওয়ার ট্রেডিশন। জামদানি শাড়িজ হ্যাভ এ ট্রুলি স্পেশাল প্লেস ইন আওয়ার ট্রেডিশন। আচ্ছা, বাংলাদেশের জন্য আমি করতে যদি চাই তাহলে আমি এটা লিখতে পারি, বাট ইন্টারন্যাশনাল করতে চাইলে কিন্তু এটা আমি লিখতে পারি। ঠিক আছে, জামদানির সাথে পরিচিত না, বাঙালি ছড়ে আছে। হ্যাঁ, এটা তো ইন্ডিয়ান, ইন্ডিয়ানরাও তো হচ্ছে মানে জামদানি তো মানে ওরাও হচ্ছে ওদের ওইখানে চাহিদা প্রচুর, ওদের ট্রেডিশনও মানে বাঙালি তো। আপনি কিভাবে বুঝছিলেন জামদানি শাড়িজ হ্যাভ এ ট্রুলি, জামদানি শাড়িজ না, হ্যাঁ হ্যাভ এ ট্রুলি জামদানি শাড়ি তো এক টাইপের, এটা তো সংস্কৃত বুঝতে শাড়ি দিতে হবে না, জামদানি শাড়ি তাহলে হ্যাজ এ, হ্যাজ এ, এ ট্রুলি, টি আর ইউ এল ওয়াই ট্রুলি স্পেশাল, এস পি ই সি আই এ এল। আপনি লিখে দেন এটা সম্পূর্ণটাই, লিখে টেক্সট করে। আচ্ছা আচ্ছা,
in our tradition. Okay. Tradition. Especially Shahin bhai hello এই যে এই চ্যাটে দেখেন তো আমি দুইটা তিনটা লাইন দিছি এই লাইন করতে পারেন দেখেন Shahin is well known amongst the Bengali owners as the distinguished Muslim poet Shahin bhai কি শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনিটা দেখতেছি আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আচ্ছা হ্যাঁ হ্যাঁ এখন শুনতেছি এই যে চ্যাটে দেখেন তো কয়েকটা লাইন দিছি এটা ট্রাই করতে পারেন ডেসক্রিপশনের মধ্যে সবচেয়ে ভালো হবে ওই জিনিসটুকু ওইটা যদি দিতে পারেন বাট না এটা অতটা ইফেক্টিভ হবে না কারণ এটা হচ্ছে ডেসক্রিপশন পেজ ডেসক্রিপশন ভাই আরেকটা লাইন দিছে দেখেন এটা দেয়া যায় কি এ ওমেন্স ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপ মে রিমেইন ইনকমপ্লিট উইদাউট চান্দানি না এটা আপনি আর্টিকেল ইউজ করতে পারবেন বা ডেসক্রিপশনে এরকম লেখা আছে ইউজ করা বা ডেসক্রিপশনে ধরেন এটা কি এটা আপনার 255 ক্যারেক্টারের ভিতরে কিন্তু আপনাকে শেষ করতে হবে দেন সেটা সম্বন্ধে কিন্তু ক্লিয়ার আইডিয়া দিতে হবে বা এই চেষ্টা সম্বন্ধে তারে ইনকারেজ করতে হবে মানে এইটা যদি কেউ সার্চ দিয়ে যদি পায় বা ডিসক্রিপশনটা বা সার্চ ইঞ্জিনে যদি এই পেজটা চলে যায় দেন সেটা দেখে যখন মানুষ ক্লিক করে সেরকম ভাবে ডিসক্রিপশনটা এড করতে হবে ঠিক আছে জি ভাইয়া জানেন সেটা মূলত কোথায় কোথায় পড়া হয় বিয়েতে বেশি পড়া হয় নাকি বিয়েতে বিভিন্ন মেয়েরা ঘুরতে গেলে বিভিন্ন প্রোগ্রাম গুলোতে প্রোগ্রাম গুলো দেখতে পারে মেরিজ সেরিমনি মেরিজ সেরিমনি অর্থ কি মানে বিবাহ অনুষ্ঠান নাকি হ্যাঁ জিবে তারপরে কি লেখা যেতে পারে পহেলা বৈশাখ পহেলা বৈশাখে বা বাঙালি অনুষ্ঠানে তো অনেকেই পড়ে নাকি ঈদের সময় পহেলা বৈশাখ বানান কেমন
পয়লা পি এ এইচ এল ভাই পি এ এইচ এ এইচ এল এ পয়লা পি এ এইচ এল এ পয়লা ভাই শাক পি এ এইচ এইচ ই পি এ আই এ হ্যাঁ পয়লা বৈশাখ বৈশাখ ওকে পয়লা বৈশাখ দেন আর কয়েকটা অনুষ্ঠানের নাম আপনারা তাড়াতাড়ি বলে দেন দেন আমার কাজ করতে একটু তাড়াতাড়ি হবে পূজা হ্যাঁ পূজার এগুলো লিখে দেন একটু টাইপ করে দেন পয়লা বৈশাখ দেন তারপর হচ্ছে উজ্জামন কি রকম PUJA নাকি পূজা না পূজা হন কেমন পূজা তো গান বদল আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন এই লাইনটি ডিসপ্লে হয়ে গেছে আচ্ছা লাইন লাইনে আমি সমস্যা হয়েছিল আমি আপনাদের শুনতে পারি নাই জি ভাই ভাই যে ব্যাক হয়ে গেল ওকে হ্যাঁ ওকে তো পয়লা বৈশাখ দিলাম দেন আর কি কি দিবে বলেন আপনারা কিছু লিখে দেন মেসেজে কিছু লিখে দেন বা নামগুলো লিখে দেন দেন আমাদের জন্য অনেক ভালো হবে বেশি কিছু নাই তো পূজা লেখেন PUJA দুর্গা পূজা দুর্গা পূজা বা এরকম পূজা তাহলে আমরা যদি পূজা লিখি তারপর ঈদ লিখি তাই তো হচ্ছে নাকি জি ভাই পূজা ঈদ ঈদ তারপর আপনার অনুষ্ঠানে কি এগুলা পড়ে ওকে ঈদ এন্ড আপনার কি আমাকে শুনতে আপনারা কি শুনতে পাচ্ছেন জি ভাই শুনতে পাচ্ছি এত সমস্যা করতেছি না বারবার লাইন কি করতে হচ্ছে ভাই
কি করতেছি ওয়াইফাই কানেকশন অফ করে দেন আমি ইয়ে আছি মোবাইল এর এখন চালাচ্ছি দেখি কেমন চলে ওকে আপনি তো দেখতে পাচ্ছেন না না জি ভাইয়া ঠিক আছে দেন আমরা হচ্ছে ফেসবুক কি করব ফেসবুক পেজ বা এরকম হচ্ছে আদার্স শান ভাই হ্যালো হ্যাঁ শান ভাই আজকে আমাদের 14 নম্বর ক্লাস আমরা আজকে কত নম্বর ক্লাসে এইগুলো সলভ করতেছি আচ্ছা আমরা কত নম্বর ক্লাসে কাজ করতেছি দেন সেটা হচ্ছে আমরা আজকে 11 নম্বর ক্লাসে কাজ করতেছি 11 নম্বর ক্লাসে আমাদের 14 নম্বর ক্লাস তো আমরা 11 নম্বর ক্লাসে কাজ করতেছি তাছাড়া হচ্ছে আমাদের ওইদিকে ওয়ার্ডপ্রেস এর ওইদিকে আমরা দুইটা বা তিনটা ক্লাসের মধ্যে একটা ক্লাসের টপিকস আমরা এখানে কভার করে ফেলেছি ঠিক আছে তো সেই দিক দিয়ে আমরা আগে গেছি ওয়ার্ডপ্রেস এ গিয়ে আমাদের তেমন কোনো সমস্যা হবে না দেন আমাদের আপনাদের যদি আরো ওয়ার্ডপ্রেস অ্যাডমিন অ্যাক্সেস দেয় দেন আরো ভালো কিছু জানতে পারবেন বুঝতে পারবেন ওয়ার্ডপ্রেস এ কাজ করার তো এদিক দিয়ে আপনারা আগে যাবেন ওকে আচ্ছা ই দেন আদার্স স্পেশাল অকেশন especially women wear this dress at different types of occasion like e occasion occasion ekor dewa hoyse then and e this accept okay okay the dress e dress ta kintu ektu dami naki the dress are e dress ta moto shoukin manush tai pore যাদের একটু শখ আছে অ্যামেচিউর পিপল আর এই ড্রেসটা আপনি চাইলেই সব সময় পাবেন না যে কোনো জায়গায় কিন্তু মানে এতটা বেশি অ্যাভেলেবল না এই ড্রেসটা কি খুবই বেশি অ্যাভেলেবল হ্যাঁ না সব জায়গায় অ্যাভেলেবল না অ্যাভেলেবল না The dress is not available. Available. Available everywhere. Everywhere. এটা সব জায়গায় available না. Then আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে কিন্তু আমি তাড়াতাড়ি শেষ করতে পারবো না বুঝছেন আপনারা একটু সহযোগিতা করেন আমার সাথে কাজ করেন দেন আমি এই জিনিসগুলো আপনাদের ভালোভাবে দেখাতে পারবো আর তা না হলে আমার কি করতে হবে দেন কুপি টুপি করে যে কাজগুলো তাড়াতাড়ি শেষ করে আপনারা বুঝলে বুঝেন না বুঝলে না বুঝেন এরকম ভাবে কিন্তু আমি শেষ করে দিব দেন আমি চাইবো যে আপনারা সহযোগিতা বা একটু চিন্তা ভাবনা মাথাটা হারানোর চেষ্টা করেন কাজ করার এখানে কত ক্যারেক্টার হয়েছে আমরা ক্যারেক্টার দেখে নি আচ্ছা এখানে তো লিমিট তো দেয়া থাকবে ওকে এটা 255 লিমিট হ্যাঁ লিমিট তো 255 অ্যাভেলেবল Hi. Hi.
শেয়ারিং comparing other series but এখানে PRING maybe আর নিবে না আমার ভাইয়া ম্যারেজ সেরিমনিটা একটা ওয়ার্ড করে দেন ওয়েডিং লিখে দেন ওয়েডিং ভাইয়া W E double D ও W E double D হ্যাঁ comparing other sarees other dress আমরা কি করবো আমরা ক্রিয়েট দিতে পারি ঠিক আছে ক্রিয়েট হচ্ছে আলামিন বলেছিল যে জামদানি শাড়ি না দিয়ে টপ জামদানি দিয়ে আচ্ছা আমরা যেহেতু এই নামে অনেকগুলো পেজ আছে দেন আমরা টপ জামদানি দিয়ে জামদানি শাড়ি দেব হ্যাঁ ওয়েবসাইটের নাম থাকলে বেটার ওয়েবসাইটের নামই চাচ্ছেন আচ্ছা দেন আমরা ওয়েবসাইটের নাম নামটাই আমরা ব্র্যান্ড বানাবো আস্তে আস্তে হ্যাঁ এটা একটা ব্র্যান্ড এখন ঠিক আছে ভালো লাগতেছে আপনার আমরা শুধু ওয়েবসাইটের নামটা দিব না আমরা টাইটেলটা একটা মানানসই টাইটেল দেব বেশি ছোট টাইটেল ইউজ করাটা আমি প্রিফার করি না ওকে আমরা এখন ক্রিয়েট দিব ক্রিয়েট দেওয়ার পরে বিভিন্ন অপশন দেখব আয়ে ওই স্যার আসার জন্য তো ওই স্যার দিলাম যদি না থাকে আমার সেই ক্ষেত্রে দিব না কি এখানে যদি নাম না থাকে আপনার না না ওয়েবসাইটটা মানে topjamdani.com যেটা একটা ওয়েবসাইট তো আপনি না থাকে নাম দিবেন তাহলে যে একটা নাম দিবেন আপনার মতো করে নাম একটা সিলেক্ট করবেন ভালোভাবে সিলেক্ট করে আপনি নামটা দিয়ে দিবেন দেন এরপর হচ্ছে আমাকে কি বলতেছে যে প্রোফাইল ইমেজ ইউজ করতে হবে দেন প্রোফাইল ইমেজটা আমরা কি করব আমরা হচ্ছে এটা অপশনাল অপশন বাট আমরা এড করে দিব তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 170 বা 170 পিক্সেল তারপর হচ্ছে এখানে এই যে এখানে ই করলে কিন্তু দেখা যাচ্ছে তারপর হচ্ছে কভার ফটো আমার ফটো হচ্ছে 1600 লোগোটা দেওয়া যাবে না ওয়েবসাইটের লোগো হ্যাঁ আমাদের যে লোগোটা আছে দেন সেই লোগোটা কিন্তু আমরা ইউজ করতে পারি সেজন্য আমরা ক্যানভাতে যাই ক্যানভাতে যাই এটা রিসাইজ করতে হবে কারণ একটা 70 বাই 170 আছে তো অথবা ওই 500 যে লোগোটা আছে দেন সেটা কিন্তু আমরা কি করতে পারি ওইটা 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 আপলোড করলে কিন্তু অটোমেটিক্যালি এটা কিন্তু সেট হয়ে যাবে তাই না আমরা যেহেতু ই করে আছে ডাউনলোড করে আছে আমরা সেটাই আপ করে দেখি তো বেটার হবে 170 বা 170 সেটা এড করে বেটার হবে
লোগো কি এটা তো আইকন ছিল লোগো ছিল আমার এইটা না দেন এটা যদি আমি আপলোড করি লোগো এটা অনেক ছোট সাইজ হয়ে গেছে দেন আইকনের সাইজ মেবি আমার বেশি ছিল 500 বাই 500 ছিল এটা কত হ্যাঁ 500 বাই 500 দেন এটা কত 150 এটা হবে না দেন বাট এই লোগোটা হ্যাঁ লোগোটা এখানে দেখা না গেল দেখেন এই যে এখানে কিন্তু লোগোটা আমার ঠিকঠাক ভাবে চলে আসছে তাই তো জি ঠিকঠাক ভাবে চলে এসেছে এখন একটা আমার কভার ফটো এড করতে হবে কভার ফটোর ক্ষেত্রে কিন্তু আমার সাইজটা ইম্পর্টেন্ট কারণ এখানে এই সাইজের ইমেজ কিন্তু আমার নাই 1600 80 বাই 856 যে ক্যানভা থেকে বানায় নেন ক্যানভা থেকে আমাকে বানায় নিতে হবে রিয়েল জামদানির পিকচার দিলে ভালো হবে মেবি হ্যাঁ রিয়েল জামদানির পিকচার দিলে ভালো হবে মেবি হ্যাঁ রিয়েল জামদানির পিকচারই আমরা দিব আমরা হচ্ছে এখানে আমরা এখন এটা কিন্তু ফেসবুক কভারে যদি যাই দেখেন ফেসবুক কভারে কিন্তু এই এই পেজ সাইজটা কিন্তু এখন দেওয়া নাই না এটা অনেক আগের এই সাইজটা মেবি দেওয়া নাই এটা ফেসবুক পেজ কভার ফেসবুক কভার লেখা আছে পেজ কভার ফেসবুক সব কভার দিলে কিন্তু আমারটা মোটামুটি হবে কিন্তু পারফেক্ট হবে না দেন ফেসবুক আপডেট করার জন্য এই সমস্যাগুলো হয় তো আমার ফেসবুক কত যাচ্ছে সাইজটা যাচ্ছে 1600 কত চাইল ফেসবুক কভার দিলে কত আসে ফেসবুক কভার দিলে 820 সামথিং আসে এটা হচ্ছে না এটা নতুন আপডেট করার জন্য এই ধরনেরই হয়েছে এটা ওখানে ক্যানভাসে যেটা আছে সেটা আগেটা দেওয়া আছে 1680 বাই 856 এটা 1640 এটা কাস্টমাইজ করে নেন দেওয়ার পর হচ্ছে আমরা এখানে ভালো ভালো জামদানির ছবি এড করব আমাদের যেগুলো আগে আপলোড করা আছে বা আমরা নিয়ে কাজ করছি দেন সেখান থেকে কিছু দেখি তো রিয়েল জামদানির মধ্যে এই ফটোটা তো রিয়েল জামদানি নাকি লাল যেটা আছে এটা কি রিয়েল জামদানি না জি হ্যাঁ জামদানি আচ্ছা দেন আমরা একটাও কভার হিসেবে ইউজ করতে পারি অথবা কয়েকটা ছবি কভার হিসেবে দিতে পারি একসাথে দেন আমার এখানে ভালো ছবি এইচডি পিকচার নেন ভাইয়া এটা তো ভাই এইচডি না পাতলাটা এটা তো এইচডি ক্লিয়ার দেখা যাচ্ছে কি হ্যাঁ আমার এখানে তো ক্লিয়ারই দেখা যাচ্ছে দেন
অথবা এটা না দিলে আমরা এইগুলাও ইউজ করতে পারি, ঠিক আছে? দুই তিনটা ছবি আমরা দিয়ে কি আপনার ফুল ছবি ছিল না, ফুল ছবি ওয়েবসাইটে অ্যাড করছেন নাকি কোথায়? আজকে কি ফুল ছবি দিতে পারবেন বা সেন্ড করতে পারবেন? ক্লাস শেষে অ্যাড করে দেওয়া লাগবে, মনে নাই পরে আর। ঠিক আছে, দেন আমরা তাহলে এখন এইটাই অ্যাড করব। আমরা এই কাভার ফটো চেঞ্জ করা যায়, আমরা আপাতত দেখিনি যে কিভাবে এড করব বা কিভাবে বানাবো এটা। দেন এটা এইচডি আছে আসলে, ক্যানভাতে কোন ফটো ড্রপ এন্ড ড্র্যাগ করলে ওইটা অটোমেটিক্যালি হয়, অথবা এটা আমি করলাম। এটা যদি আমি ডাবল ক্লিক করে হচ্ছে না, তো এটা যদি আমি সেটস ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি করে দেই, দেন এটা অটোমেটিক্যালি কিন্তু ব্যাকগ্রাউন্ডের জন্য সেট হয়ে যাচ্ছে। বাট এটা আমার প্রয়োজন মতো হচ্ছে না, দেন আমি এই সাইডে যাতে কাটা না পড়ে সেটা আমি ট্রাই করব। কাটা পড়লে উপরের সাইডে টেকাটা পড়ুক, বাট নিচে এমনি জায়গা অনেক কম, আমি উপরের সাইডে বাদ দিব, এই জন্য আমি এটা সেরেস ব্যাকগ্রাউন্ড করে নিলাম না। তারপর হচ্ছে চন্দনে এখানে কিন্তু এড করে দিব কভার হিসেবে। এরকমটা থাকলে ঠিকঠাক আছে নাকি? ওকে, দেন আমরা এখন যদি সেভ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেল, ক্রিয়েট করা হয়ে গেল। দেন তারপর যেটা করতে হবে, ইনফরমেশন পেজের বিভিন্ন ইনফরমেশন গুলো সেট করতে হবে। এটা ইউজার নেম দেন। হ্যাঁ, ইউজার নেম কি প্রথমে সেট করা যায়? জি, সেট করা যায়। দেন আমরা এখন এই পেজগুলো আমরা আস্তে আস্তে সেট করবো, এখন একটু তাড়াতাড়ি কাজ করবো। ধরেন আপনারা অনেকে বলছিলেন যে পেজ নেম আপনারা পেজ ক্রিয়েট করতে পারেন না, দেন তাদের কিন্তু দেখাই দিলাম। তাহলে এডিট পেজ ইনফোতে গেলে আমরা কি কি অপশন পাবো, দেন আমরা পেজ কিভাবে ক্রিয়েট করলাম, এই ইনফোগুলো কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। দেন পেজ ইনফো আমাদের কন্ট্যাক্ট ইনফো কি, ইউজার নেম আমরা এখান থেকে সেট করতে পারি, সেটা হচ্ছে তাহলে আমরা ইউজার নেম দিব হচ্ছে টপ জামদানি দিব। হ্যাঁ, টপ জামদানি নিয়ে নিছি, এটা অ্যাভেলেবেল আছে।
যেহেতু আমরা এখন টপ জামদানিকে ব্র্যান্ড হিসেবে ধরতেছি দেন আমরা দিব, তো ফোন নাম্বার কার্ডটা দিবেন বলেন, আপনারা কি এই শাড়ি সম্বন্ধে ভালো বলতে পারবেন বা আশেপাশে মেয়েদের নাম্বার দেন, এরা ভালো বলতে পারবে না ফার্স্টে না, তাদের নাম্বার দিব পরে, তারা কল সেন্টারে থাকবে, সমস্যা নেই পরে। কারোর নাম্বার বলেন, সাকিল হাসান নাম্বার দিতে চাচ্ছেন? শাড়িটা রিসেল করতে পারবেন না ফোন দিলে? আচ্ছা কেউ না এড করতে চাইলে আমি এড করি, দেন আপনার প্রোডাক্ট কি হলে দেন আমাকে, কেউ যদি অর্ডার টর্ডার করে বা জিজ্ঞেস করে তাহলে আপনারা আমরা হেল্প করেন সেল করার জন্য নাকি? প্রোডাক্টই তো পাইলাম না এখন বন্ধ, প্রোডাক্টই পাইলেন না কি বলেন, মানুষ সেল করার জন্য প্রোডাক্ট নিয়ে বসে বসে আছে, সেল করতে পারতেছে না, আর আপনারা প্রোডাক্টই পাচ্ছেন না। কিনে নিবে নাকি অর্ডার আসার পর কিনা সাপ্লাই দিবেন কোনটা? অর্ডার আসার পরে আমরা কিনে দিব, বা অথবা যে অর্ডার করবে দেন আমরা শুধু তারে যে তার কাছে প্রোডাক্ট গুলো আছে তাদের সাথে তাদের কাছ থেকে নিয়ে তাদের বিষয়টা বুঝে যে আমার অনলাইনে এইভাবে অর্ডার আসতেছে দেন আমি এটা ডেলিভারি দিব, টাকা পেলে তারপরে তুমি টাকা নিও, ফার্স্টে আমি ফ্রি দেই করে দিই, সমস্যা নাই দুই চারটা প্রোডাক্ট বা তাদের যে প্রোডাক্ট প্রাইস আছে তার চেয়ে বেশি কম হলে ভাই আমি আইনে দিতে পারবো। এরকম হলেই হবে, রিটেইলিং বা ই-কমার্স বিজনেস গুলো তো এভাবে চলতেছে, আপনি যদি সবগুলো প্রোডাক্ট কিনে যদি বিজনেস করতে চান তাহলে আপনার ইনভেস্টমেন্ট একটু লাগবে, এটা তো সম্ভব না, তাহলে তো আপনার ই কমার্স এ করতে তো সবচেয়ে বেশি টাকা খরচ হবে। মেল কোনটা দেব? ওয়েবসাইট খোলার পর একটা এই যে টপ জামদানি এট দা মানে এরকম একটা জিমেইল পাওয়া যায়, পাওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন আপাতত আছে admin@topjamdani, এটার মধ্যে যদি কেউ মেইল করে এটা মেইলটা কোথায় যাবে? এটা ওয়েব মেইলে চলে যাবে, আমার যে ওয়েব মেইল আছে দেন এটা কি মেইল অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়? হ্যাঁ এটা কি অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়? ক্রিয়েট করে নিতে হয় সিপিএন থেকে, এই মেইলগুলো ক্রিয়েট করে নিতে হয়, এটা তো কোনো এক্সট্রা ফি দিতে হয় না? না এক্সট্রা ফি দিতে হয় না, আপনি পেইড হোস্টিং সার্ভিস করলে এক্সট্রা ফি দিতে হবে না। ওকে আমি যেটা করি ওইটা মেলটা আমি সবসময় চেক করি না, দেন আমি যেটা করতে পারি আমাদের ওয়েবসাইট আছে দেন লোকেশন, আপনারা টাঙ্গাইলে কারো কি লোকেশন ইউজ করতে চাচ্ছেন? ইউজ করতে চাইলে দেন লোকেশনটা কিন্তু ইউজ করতে পারেন, টাঙ্গাইলে কোন এলাকা? হুম দিয়ে দেন টাঙ্গাইলের অ্যাড্রেস। আচ্ছা কারণ এইটা টাঙ্গাইলের এটাই আপনার ধরেন অনেক বেশি ই হবে, কারণ সবটা তো মূলত
এই জিনিসটা তো টাঙ্গাইলে বেশি চলে আচ্ছা বলেন ওয়েবসাইট এর ওয়েবসাইটে এখানে www দিতে হবে না হ্যাঁ এটা কি ওয়েবসাইট দিছেন এটাতে ক্লিক করলে কি সরাসরি ঢুকে পড়বে ওয়েবসাইটে হ্যাঁ এখান থেকে ওয়েবসাইটে ক্লিক করলে সরাসরি আমার ওয়েবসাইটে চলে যাবে আচ্ছা অ্যাড্রেস বলেন তাড়াতাড়ি অ্যাড্রেস বলেন অ্যাড্রেস কি अवेलेबल আছে আপনার অ্যাড্রেস বাসার অ্যাড্রেস আচ্ছা কি অ্যাড্রেস দিব আচ্ছা অ্যাড্রেসটা বাসার অ্যাড্রেসটা বলেন তাই হবে সাবালিয়া এস এ বি এ এল আই এ সাবালিয়া হুম টাঙ্গাইল সদর টাঙ্গাইল দেবেন সাবালিয়া কি বাস স্ট্যান্ডের আশেপাশে না এই যে এই পাশে সুরজ রোডের এই পাশে কলেজ রোডে যাইতে হবে সুরজ রোডে ওকে সিটি হচ্ছে টাঙ্গাইল টাঙ্গাইল আর জিপ কোড হচ্ছে 1900 কত 1900 সার্ভিস এরিয়া গ্লোবাল additional location do you have the physical location the customer can visit no এগুলো ইএস দিয়ে দে ইএস দিয়ে দিলে when reach bargain the trustability বাড়বে এখন নাই পরে হবে আচ্ছা নয় দিয়ে দে Does your place travel to its customer? এগুলো অপশন পরে পরে দেখবেন হ্যাঁ তিন নম্বরটা তো ইয়েস হবে হ্যাঁ ইয়েল কাস্টমার বাই ইয়ার গুড বাই অনলাইনে তো কিনবে অনলাইন এটা অনলাইন সার্ভিস বলতে কিন্তু এরকম বোঝাচ্ছে না কোর্স সার্ভিস না কোর্স হচ্ছে আপনার ওকে ঠিক আছে এটা অনলাইন দিয়ে দিবো এটা তো ফিজিক্যাল প্রোডাক্ট তো ডিজিটাল প্রোডাক্ট না সার্ভিস এরিয়া হচ্ছে গ্লোবাল দেন শুধু ঢাকায় সার্ভিস দিবেন ঢাকা বাংলাদেশ তারপরে হচ্ছে বাংলাদেশ বিএনজি এল এ সার্ভিস এটা তো বোঝাচ্ছে মানে কোন কতটুকু এরিয়ার মধ্যে আমি সার্ভিস দিব তাই না হ্যাঁ কোন কোন এরিয়া দিয়ে ঢাকা বাংলাদেশ ঢাকা ডিভিশন দেন তারপর হচ্ছে ইউএসএ কি আসে একবার গ্লোবাল দিয়ে দেন সেটা তো ভালো হয় যে কোনো দেশে যাবে গ্লোবাল কি দেওয়া যায় জি দেওয়া তো যায় আসতে জানে গ্লোবাল অপশন তো ছিল তাহলে ভাই ওয়ার্ল্ড ওয়াইড কি হবে এটা দেখতে সিভিলি হবে কি না ওয়ার্ল্ড ওয়াইড তাও তো নাই ওয়ার্ল্ড তাহলে এটা মধ্যে শো করতেছে না আগের যে ফেসবুক ছিল ওটা মধ্যে শো করতো গ্লোবাল টপ শোনি থাকতো আচ্ছা তার তাহলে হবে বাংলাদেশ বাংলাদেশ তারপরে হচ্ছে ইউনাইটেড স্টেট
ওকে তারপরে ঢাকা ডিভিশন দিয়ে দিই আচ্ছা টাঙ্গাইল স্যার বলেন শুধু বাংলাদেশ দিলে তো হইতো বাংলাদেশ তো নাই শুধু বাংলাদেশ তো আসতেছি না বাংলাদেশ ভাই একটু দেখেন তো বাংলাদেশ কি শুধু বাংলাদেশ কি আছে চিটাগাং ভাই চিটাগাং খুলনা কুমিল্লা রাজশাহী এগুলো দিতে চিটাগাং তারপরে ভাই ইনসাইড বাংলাদেশ লেখেন তো কিছু আসে কিনা বা আউটসাইড বাংলাদেশ আসবে না ভাই জাস্ট লোকেশন আসবে তো চিটাগাং সিলেট দিছি সারা ঢাকা চলে আসলে শুধু বাংলাদেশ এটা ইন্টারভিউ লেগে আসে বাংলাদেশ বের হইলো না এটা হয়নি আচ্ছা গ্লোবাল জিএলও আচ্ছা ঠিক আছে কুমিল্লা দেন আর কি কি দিব কলকাতা ভাই কলকাতা দিয়েন ইন্ডিয়া কি আসতেছে শুধু ইন্ডিয়া তো আসতেছে মানে শহরগুলোর নাম আসতেছে কিন্তু দেশটার নাম আসতেছে না সব শহরে একটা করে শহরের নামে দেশের নাম যুক্ত হবে শুধু দেশের নাম ইন্ডিয়াতে কোন কোন জায়গায় ইটা বেশি চলে জামদানি ইটা বেশি চলে ভাই কলকাতায় তো আছে তারপর হচ্ছে চলে চলে সব চলে পাকিস্তান লেখেন পাকিস্তানের ইসলামাবাদ দেন করাচি দিতে পারেন আচ্ছা 10টা নিবি নিবে না এখান থেকে ওইটা কি বুঝাইছেন হ্যাঁ এই স্যার ডাকা ওইটা কেটে দিতে পারেন ঢাকা বাংলাদেশ তো আছে এস আর এ ঢাকা কি বুঝাইছেন ওটা কেটে দিতে পারেন ঢাকা বাংলাদেশ তো দিয়েছেনই হ্যাঁ আচ্ছা ভাই এখানে যে সার্ভিস এরিয়া দিলেন ঠিক আছে আমি যদি এখন একটা পোস্ট বোস্ট করি ইউএসএ তে বোস্ট করতে পারবো না হ্যাঁ পারবো যদি আমি এখানে ইউএসএ অ্যাড না করি হ্যাঁ ইউএসএ অ্যাড না করলে কোনো সমস্যা নাই দেন আপনি যদি এখানেও যদি এটা যদি তুলে দেন দেন তাও এগুলো কোনো সমস্যা না বাট অলওয়েজ ওপেন আমি দিয়ে দিলাম আমরা অনলাইনে যেতে থাকি এটা আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে সবকিছু এডিট করার পরে আমাদের কি করতে হবে কি সেভ হয়ে গেছে নাকি সেভ করার অপশন তো দেখতেছি আগে ভাষণে সেভ দিতে হবে তারপর হচ্ছে এটা গেল গেল আমাদের কি পেজের সেটিং গেল
মানে পেজের ইনফো সেটিং এ হলো দেন পেজ সেটিং এ যদি আসি এখানে কিন্তু আরো অনেক অপশন আছে দেন পেজ ইনফো আমরা কি কি সেট করলাম পেজ ইনফো থেকে মোটামুটি সব অপশন গুলো আমরা অনেক অপশন দেখলাম যে কন্টাক্ট ইনফো বা ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে কন্টাক্ট ভেরিফাই কি আসছে ফোনে কি আসছে ওকে আমরা কন্টাক্ট অ্যাড্রেসটা ভেরিফাই করে নিই কারণ ফোন নাম্বারটা ইম্পর্টেন্ট এখানে ভাবে প্লাস এই পাশে ভাবে প্লাস প্লাস দেন এখানে শুধু 1 থেকে লেখেন এই পাশে কোড সেলেক্ট করে বাংলাদেশ কোড সেলেক্ট করেন জি নিচে আসলে তো বাংলাদেশ পাওয়া যাবে ওই যায় বসে বাংলাদেশ হ্যাঁ এখন এখন নাম্বার দিয়ে দেন তাহলে ভাই এখন ভাই জিরো ছাড়া দিতে হবে মেবি জিরো ছাড়া 1 থেকে দেন অটো নিছে কাটতে হবে না অটো নিছে কি সেটা দেখো ফোন নাম্বার কি নিবে না প্লাস 8 এর টিকেট কাটা প্লাস 8 গুলো কাটা দিতে পারি প্লাস 8 এর টিকেট থেকে দেন দেখেন ঘন্টা ঘন্টা দিব 1 থেকে হ্যাঁ শুধু 1 থেকে থাকবে এখন এখন নিল বললাম চেঞ্জেস বাট ফোন নাম্বারটা দেখাচ্ছে না কেন আচ্ছা আমরা পরে এটা দেখতেছি সেটিং এ টু রিফ্রেশ করে দেখেন আচ্ছা এখন আমরা জেনারেল যদি যাই পেজ সেটিং থেকে যদি আমরা জেনারেলে যাই জেনারেলে দেখেন এখানে অনেক অপশন আছে পেজ ভিজিবিলিটি পেজ কি পাবলিশ মানে কি সবাই দেখতে পারবে আপনারা দেখতে পারবেন দেন আনপাবলিশ থাকলে কিন্তু পেজ মানুষ দেখতে পারবে না ভিজিটর পোস্ট হলো পোস্ট করতে পারবে রিভিউ রিভিউ দিয়ে দেন অনেকে পোস্ট করলে রিভিউ আসবে ভিজিটর পোস্ট করলে তাহলে রিভিউ করলে দেন তারপর যদি আপনি অ্যাপ্রুভ দেন তাহলে অ্যাপ্রুভ করি তাহলে সেটা পাবলিশ হবে তাছাড়া পাবলিশ হবে না পেজেন ঠিক আছে আর ডিজেবল পোস্ট বাই দা আদার পিপল অন দা পেজ এটা যদি ডিজেবল করে দেয় তাহলে অন্য কেউ আমাদের পোস্ট করতে পারবে না পোস্ট করতে পারবে না এখানে অনেক অপশন আছে আমরা দেখি যে কি কি করতে হবে নিউজ ফিড অডিয়েন্স এন্ড ভিজিবিলিটি ফর দ্য পোস্ট হ্যালো দিয়ে দেবো আচ্ছা দিয়ে দিলাম Hello, newsfeed or newsfeed audience? Audience, the newsfeed detector. Shahin bhai. Here I go to Jabe. Hello, newsfeed for audience. হ্যাঁ যে আমি জয়েন দিছি তোরে একটু এলাও করেন হ্যাঁ হইছে মেবি আমার ল্যাপটপে চার্জ শেষ তো অনেকক্ষণ ধরে কারেন্ট নাই ওকে পোস্ট post and story sharing to stories people can share story tell a story in page এর মধ্যে আচ্ছা আপাতত আমরা এটা অপশনটা অন রাখলাম কারণ আমাদের পেজ এখন নতুন এখন মানুষ যদি আমাদের পেজে কোনো কিছু শেয়ার করতে চায় বা কি করতে চায় মানে আমরা শেয়ার করলে ওটা কি স্টোরিতে যাবে 24 ঘন্টা থাকবে সেটা দেখাইছে হুম মেসেজিং থেকে মেসেজটা বসে বসে দেয় হুম মেসেজ থেকে মেসেজ বসাই দেন যে অটো মেসেজ তো মেসেজ না এটা মেসেজ বাটনটা থাকবে কিনা সেটা জানতে হচ্ছে অ্যাডভান্স মেসেজিং এ আমরা অটো মেসেজ সেট করতে পারবো মেসেজিং ওকে এটা এলাও করা আছে তো এটা লাগবে কারণ কেউ মেসেজ দিলে অনেকে আছে যে কমেন্ট করতে চায় না মেসেজ দেয় সেক্ষেত্রে এলাও ট্যাগিং এলাও করে দিলাম এলাও আদার্স পিপল টু ফটোস এন্ড ভিডিওস টপ জামদানি দ্যাট ইজ তো টপ জামদানি এখানে যদি ট্যাগ করে অন্যজনের পোস্টে যখন ট্যাগ করবে দেন আমাদের পেজটা এখানে নামটা চলে যাবে আমাদের এখান থেকে নিয়ে এটা এলাও করে দিলাম
বা কাস্টমাররাও যদি এটা ট্যাগ করে দেন তাদেরটাও যদি আমাদের এখানে আসে তাহলে আমাদের আরো কাস্টমাররা কিন্তু ট্রাস্ট বাড়ে যাবে তাদের ছবিগুলো কাস্টমার রিভিউ এর সময় ইউজ করতে পারবে ট্যাগ করে হ্যাঁ কাস্টমার রিভিউ দেওয়ার সময় ট্যাগ করতে পারবে এই অপশনটা অন্য কোন অপশন ইনস্টাগ্রামে অ্যাড করতে হবে এটার সাথে লিংক করতে হবে হ্যাঁ ইনস্টাগ্রামে লিংক করলে দেন এটা আমরা কাজ করতে পারবো দেন আমরা যখন ইনস্টাগ্রাম পেজ ক্রিয়েট করব আচ্ছা ফ্রেম ফ্রেম এগুলো থাকলো সমস্যা নেই তারপরে এখানে কান্ট্রি রেস্ট্রিকশন কান্ট্রি যেসব কান্ট্রিতে আমি যদি চাই যে আমার পেজটা স্পেসিফিক কোন কান্ট্রিতে দেখা যাবে না দেন এখানে ই করব আর আমি যদি চাই যে স্পেসিফিক কান্ট্রিতে আমার পেজটা দেখা যাবে দেন অনলি শো এখানে কান্ট্রি নেমটা দিব ঠিক আছে এতে শো করব লিখে দেব শুধু ওই কান্ট্রিতে শো করবে হ্যাঁ আর যদি হাইড যদি দেই হাইড দিয়ে যদি এখানে কান্ট্রি নেম নেই সেসব কান্ট্রিতে আমার পেজটা দেখা যাবে না আমার এখানে কিছু দেওয়া দরকার নাই আমার তো অলরেডি দিয়ে আছে এজ রেস্ট্রিকশন দেন এটা যদি আমার এরকম কোনো কিছু থাকে যেগুলো কম বয়সের মানুষদের দেখা যাবে না দেন সেই ক্ষেত্রে আমাদের এখানে এজ সিলেক্ট করে দিতে হবে যে এটা পাবলিক থাকলে সবাই দেখতে পাবে বাট যদি এজ সিলেক্ট করে দেয় নির্দিষ্ট এজের নিচে বা নির্দিষ্ট এজের পরে সেটা দেখতে পাবে না যেহেতু জিনিস সেল করবে তাহলে পাবলিক থাকাটাই ভালো হ্যাঁ ওকে ফেস মডারেশন ব্লক পোস্ট কমেন্ট আচ্ছা আমরা যদি এখানে চাই তাহলে যে সব ওয়ার্ড লেখা থাকবে কমেন্ট বা ইটি বা ইউজারদের পোস্টে ব্লক হবে দেন এখানে আমরা অটোমেটিক্যালি লিখে দিতে পারবো মডারেট করতে পারবো কেউ যদি কিছু কমেন্ট করে লেখে ওটা লিংক অটোমেটিক্যালি নিশ্চয়ই ব্লক হয়ে যাবে ব্যান হয়ে যাবে পেজ থেকে হ্যাঁ তাই না হ্যাঁ হ্যাঁ দেন যে সব লেখা থাকবে স্পেসিফিক কোন ওয়ার্ড যদি মানে যে সব বকা দেয়া যে বকা দেয়ার যে ওয়ার্ড গুলো আছে সেই ওয়ার্ড গুলো আমরা এখানে ইউজ করতে পারবো ঠিক আছে বিভিন্ন ধরনের বকা যেসব ওয়ার্ড ইউজ করে বকা দেয় দেন এই ওয়ার্ড গুলো ইউজ করলে তাহলে ওইগুলা ইউজ করে কেউ পোস্ট করলে বা কমেন্ট করলে তাহলে তাদের অটোমেটিক্যালি ফিল্টার হয়ে যাবে ডিলিট হয়ে যাবে দেখা যাবে না ব্লক হয়ে যাবে পাইরেটি ফিল্টারে মিডিয়াম স্ট্রং বিভিন্ন পাইরেটি দেওয়া যাবে দেন এই ফিল্টারটা আমরা এখন সেট করব না সাপোর্টের ক্ষেত্রে এই ফিল্টার গুলো দরকার হয় মূলত দেন সিমিলার পেজ সাজেশন আমরা দিতে পারি বা এটা না দিলেও সমস্যা নেই কারণ তাহলে হচ্ছে এটা সিমিলার পেজ এটার সিমিলার যে পেজ গুলো থাকবে সেগুলো সাজেশন দিবে এটা না দেয় ভালো তাহলে কমপ্লিট হয়ে যাবে পেজ আপডেট দিলে পাবলিশ রিকমেন্ডেড ছিল নাকি না এটা তো উড়াই দিলেন এটা এক এরকমই থাকলো দেন মাল্টি ল্যাঙ্গুয়েজ এলো পিপল টু ম্যানেজ দ্য পেজ টাইপ পুশিং মাল্টিপল ল্যাঙ্গুয়েজ এটা আমাদের দরকার নাই এলো করা কারণ আমরা একটা বা দুটো ল্যাঙ্গুয়েজে লিখবো নাকি আমরা
তাকে ইংলিশে কে পোস্ট করলাম ওটা তো যদি বাংলার কেউ না বোঝে ওটা অটোমেটিক ট্রান্সলেশনে বাংলায় আসবে প্রয়োজন না আর যদি বাংলায় পোস্ট করি সেটা ইউএস এর মানুষের কাছে ইংলিশেতে যাবে ট্রান্সলেট অটোমেটিক্যালি হ্যাঁ এটা ঠিক থাকলো দেন কমেন্ট র‍্যাঙ্কিং এটা এলাও দেন কমেন্ট র‍্যাঙ্কিং দিয়ে দিব না এটা দিয়ে দেন রিলেভেন্ট কমেন্ট গুলো আগে দেখাবে দেন তারপর যে কমেন্টে বেশি লাইক করব এটা আগে দেখাবে রিলেভেন্ট না রিলেভেন্ট কমেন্ট এরকম না তাহলে এটা টপ কমেন্ট র‍্যাঙ্কিং তাহলে এটা হচ্ছে টপ র‍্যাঙ্কিং বা এটা অন্য অপশন এটা দেয়া দরকার নাই কন্টেন্ট ডিস্ট্রিবিউশন প্রোহিবিটেড ডাউনলোড ডাউনলোডিং টু ফেসবুক পেজ এই পেজটা আছে যেটা সেটা আমরা ডাউনলোড করতে পারি মার্চ পেজ ধরেন আমার একটা পেজ আছে আমি এটা রাখতে চাচ্ছি না দেন এই পেজটা অন্য আরেকটা পেজের সাথে এড করতে চাচ্ছি দেন তাহলে কি বলবো মার্চ করে দেব মার্চ করে দিয়ে ওই পেজে আমার এই পেনগুলো যে আছে সেই পেনগুলোর সাথে এড করে দেব মানে এটা করতে গেলে সিকিউরিটি বিষয় আছে তো দেন এটা পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে তারপরে করতে হবে ঠিক আছে মার্চ করে যাবে তারপরে রিমুভ ডিলিট পেজ করে দেব এই পেজ তো যদি আমি রাখতে যাচ্ছি না আমি ডিলিট করে দিতে একটা জেনারেল অপশন গেল তারপর হচ্ছে মেসেজিং মেসেজিং এর অনেকগুলো অপশন আছে মেসেঞ্জার ইউআরএল অটো রেসপন্ডার যদি আমরা অন করে রাখি দেন অটো রেসপন্ডার কাজ ওই যে অটোমেটিক্যালি মেসেজ দিল না আমাদেরকে মেসেঞ্জার মেসেঞ্জারে এটা হচ্ছে মেসেঞ্জারের ক্ষেত্রে মেসেঞ্জারের ক্ষেত্রে অটো রেসপন্ডার আমরা যদি অন করে রাখি এটা কি অন করা আছে না অফ করা আছে অফ এখানে বিভিন্ন ধরনের রুলস সেট করে দেবে যে ফার্স্টে আসলে কি বলবে কোশ্চেন করবে কাস্টমারে কি গ্রেটিংস দিবে অলওয়েজ মেসেজ অফ করা আছে দেন আমরা যদি শিডিউল করি তে আমরা কি করব আমরা গ্রেটিংস দিব শিডিউল করে তো দিব সকালে আসলে না সকাল পার্সোনালাইজ করতে হবে তাই না সকালে আসলে কি গুড মর্নিং বলতে হবে বিকেল আসলে কি গুড আফটারনুন বলতে হবে নাকি জি গুড মর্নিং এট টাইম তো এইভাবে আমরা এখান থেকে আমরা এখন আজকে মেসেজ সেন্ড করব না কারণ আমাদের সময় নাই তো এখান থেকে আমরা বিভিন্ন ধরনের মেসেজ কিন্তু সেট করে দিতে পারি পার্সোনালাইজ ট্যাগস এড করতে পারি দেন এই যে এটা যদি ই না করি তাহলে ধরেন এটা এড করে দিতে পারি এখানে অপশন তে তার নাম প্রথম নাম শুরু করে ফার্স্ট নেম হ্যালো তার নামটা বলে বাকি এখানে ফুল নেম অফ রিসিপিয়েন্ট থাকবে যে রিসিভ করবে এটা আমরা সেভ দিতে পারি
Save day. Till none they'll say. এখন তাহলে কিন্তু সবাইকে আপনারা এই পেজে যান দেখি এখন কি দেখায় টেস্ট করে দেখেন তো এটা অন করেছিল না অপশনগুলো অন করে দিতে হবে আচ্ছা এখন সেভ করে দিচ্ছি দেন আপনাদের পেজের লিংকটা দেই তাহলে আপনারা একটু ভিজিট করে দেখতে পারবেন এখন তো এখন আপনাদের কি মেসেজ দেখাবেন আসসালামু আলাইকুম জি ভাইয়া আপনার কি কল আসছিল পুনের থেকে কি লেখা আছে আপনি একটু বলেন মেসেজ আসছে কিনা আচ্ছা ঠিক আছে মাল গেলে কল তুলে নিয়েন আপনাদের এখানে কি কোনো মেসেজ চলে গেছে বা কোনো মেসেজ দিয়ে দেখেন তো মেসেজ বলতে ভাইয়া কি যে নিচে থেকে একটা ইনবক্সের মতো উঠবে সেটা হি নিচে থেকে একটা মানে মেসেজ করার বক্স অটোমেটিক চালু হবে সেটা মানে আপনারা যদি এখানে ঢোকেন দেন আপনাদের কোনো মেসেজ আসে কিনা জি মেসেজ বক্স আছে ওইখানে ক্লিক করেন তো হ্যাঁ ক্লিক করছি অনেকগুলো অপশন আসছে ভাই অনেকগুলো অপশন আসছে মেসেজ না অপশন আসছে অনেকগুলো চার পাঁচটা অপশন আসে অপশন আসে জি ভাই আচ্ছা দেন আপনারা মেসেঞ্জার থেকে কেউ ঢোকেন তো দেখি মেসেঞ্জার থেকে মেসেঞ্জার থেকেই তো হ্যাঁ ভাই শাইন ভাই হ্যাঁ হ্যাঁ আমি তো হাই লেখা দিছি সাথে সাথে আসে হ্যালো হাউ মে হেল্প ইউ শাকিল হাসান আশিক আমার নাম দম নেই আই বলছি ভাইয়া মেসেজ করলে ব্যাক আসে সাথে সাথে আর হচ্ছে কোশ্চেন তো কিছু অ্যাড করাই আছে কিন্তু যে অটো যে যে পেজে ঢোকা মাত্র যে আরো ঘন্টা অন্য পেজে ঢোকা মাত্র যে অটো মেসেজ চলে আসছে সেরকম হয় না আপনাদের রিপ্লে যাচ্ছে তাইতো ওইরকম যদি মেসেজিং সম্বন্ধে বুঝলাম এখানে অনেকগুলো অপশন আছে এগুলা মেসেজিং থেকে এগুলা সেট করে যাবে তো এখানে এটা তো ডিসটারব করলাম ক্লাস নেই ওকে এখানে সেট আপ অটোমেটেড প্লেসমেন্টস গেট মেসেঞ্জার টু ইউ ওয়েবসাইট মেসেঞ্জার থেকে আমার ওয়েবসাইট এখানে সেট করতে পারবো এখানে বিভিন্ন ধরনের অপশন আছে এগুলা আসলে আস্তে আস্তে প্লাগইন দিয়ে সেট করতে হবে প্লাগইন সম্বন্ধে তো আমরা জানছি কিন্তু তাই না
সেটআপ চ্যাট প্লাগইন চ্যাট প্লাগইন ইউজ করা যাবে এই যে ওয়েবসাইটে যদি আমরা প্লাগইন চ্যাট প্লাগইন ইউজ করি ইনস্টল করে রাখি দেন ওই যে আমরা ইফ এইতে গেলে ওখানে মেসেঞ্জার থেকে চ্যাট করার একটা অপশন আছে না মানে ওয়েবসাইটে মেসেঞ্জার অপশনটা শো করবে তাই না হ্যাঁ হ্যাঁ এই কথাটা বলছে এখানে এটা গেল তারপর হচ্ছে পেজ ইনফোতে আমরা তো দেখছি এগুলো সেটআপ করছি জেনারেলে জেনারেলের মধ্যে তাহলে আমরা জেনারেলের সবগুলো অপশন দেখছি মেসেজিং এর কয়টা দেখলাম মেসেজিং এর জেনারেল সেটিং তারপরে জেনারেল সেটিং দেখলাম তারপরে অটো রেসপন্স দেখলাম এখানে অনেক রেসপন্স সেট করা যাবে কি মেসেজ মানে কি কি রেসপন্স করবে তারপরে কিসের জন্য এগুলা অপশন সেট করা যাবে তারপর হচ্ছে আমার মেসেঞ্জার লিংক আছে এখানে তারপর হচ্ছে সেট সেটআপ অটোমেটিক রেসপন্স এটা তো গেছিলাম নাকি কনভারসেশন করার সময় অটোমেটিক আবার রেসপন্সই করে দেয় কনভারসেশন করতেছি এর মাঝে ধরেন আবার কি বললে বা কোশ্চেন করলে কি কি অ্যানসার হবে এখানে অনেক এখানে রিকমেন্ড দিলে দেন মেসেজ করার সময় এটা অনেক সময় রিকমেন্ড চলে যাবে তো এই বিভিন্ন ধরনের অপশন আছে রিমাইন্ডার আছে ফলো আপ মেসেজ আছে কেউ যদি মেসেজ দেয় দেন রিপ্লাই যদি না দেয় তারপরে কি মেসেজ দিবে সেটা মেসেজ ফলো আপ করবে যে তুমি তো মেসেজ দিছিলা ফলো আপ এর টাইমিং সেট করা যাবে কতদিন পরে ফলো আপ করবে এগুলো সবকিছু হাই এরকম তারপরে ইউজার নেম থাকবে তারপর হচ্ছে ফলো আপ করবে হাই we have lab check for another appointment for কত মাস পরে এটা সেন্ড করবে মেসেজ দেওয়ার পরে এটা আমরা সেট করতে পারবো পার্সোনালাইজ করতে পারবো এখান থেকে ঠিক আছে এগুলো আমরা সেট করে দিতে পারবো রেসপন্স থেকে এটা মেসেজিং অপশন গেল একটা অলরেডি বেজে গেছে সেভ করি নাই সেভ করলে আসতো আচ্ছা পেজ সেটিং থেকে আমরা অনেক করতে পারবো আপনাদের শুধু দেখা দরকার এখন ওই আচ্ছা নেক্সট ক্লাস গুলো তো এই ফেসবুক নিয়ে তাই না নেক্সট কোয়ার্টার ক্লাস ফেসবুক নিয়ে আমরা দেখি ফেসবুক আজকে পেজ নিয়ে দেখলাম পেজ পুরোপুরি পেজ পেজ এন্ড গ্রুপ গ্রুপ আছে গ্রুপ ক্রিয়েশন করতে খুব একটা বেশি সময় লাগবে না পেজে অনেক ঝামেলা আছে দেন পেজে নতুন অনেক কিছু এড হয়েছে তো পেজ নিয়ে আমরা দেখতেছি একটা ক্লাসের মধ্যেই পেজ ইভেন্ট ইভেন্ট ক্রিয়েশন নিয়ে একটু ইনফরমেশন বিষয় দিতে হয় তারপরে কনসেপ্ট শেল পোস্ট এটি একটা এটার মধ্যেই শেয়ার করেছিল এডিজি এডিজি র্যাঙ্ক
content strategy develop content plan calendar content plan template acha ekhon dilasine korte hobe eta korchilo tar pore ekhane kintu ei facebook campaign niye kintu alochona kor ache paid campaign for feature setup তো ফেসবুক নিয়ে মোটামুটি ইডিজি দি র‍্যাঙ্ক এটা কিন্তু আবার ব্যাক করছে তো ফেসবুক নিয়ে যেহেতু অনেকগুলো ক্লাস আছে কয়টা ক্লাস আছে হ্যাঁ ক্লাস আছে ফেসবুক মার্কেটিং নিয়ে কিন্তু অনেকগুলো ক্লাস আছে 1 2 3 4 5 দিলাম না এক্সামের জন্য আপনারা ভালোভাবে প্রিপারেশন নেন দেন হচ্ছে আপনার অ্যাকাউন্টগুলো ঠিকঠাক করে দিতে হবে প্রেজেন্ট নিয়ে দিতে হবে ঠিক আছে ভাইয়া এক্সামের টপিকগুলো তাহলে মানে प्रिपरेशन কিভাবে কি নিব একটু বলে দিতেন যে কোন কোন ব্যাপারে আইডিয়া রাখবো আমি আজকে ক্লাসে যেগুলো আলোচনা করলাম আজকে ক্লাসে আর তারপর হচ্ছে আপনাদের ফার্স্ট এক্সাম যে কুইজ তো সেটা হচ্ছে মানে কন্টেন্টের উপরে ব্যাচ করে হবে তো আপনারা কন্টেন্ট ক্রিয়েশনে কিরকম এক্সপার্ট আসলে সেই বিষয়টা জানার জন্য বা প্রুফ করার জন্য এই এক্সামটা হবে দেন আপনাদের কন্টেন্ট ক্রিয়েশনের জন্য সময় দেওয়া হবে দেন কন্টেন্ট ক্রিয়েশন করে গুগল আমি একটা গুগল ফর্ম দিব গুগল ফর্মের ভিতর মাধ্যমে আমাকে সাবমিট করতে হবে সেখানে আপনার নাম থাকবে আইডি থাকবে আরো কিছু ইনফরমেশন থাকতে পারে সেই ইনফরমেশন গুলো দিয়ে আপনি ফাইলটা সাবমিট করবেন আর আপনার কন্টেন্টের ডক ফাইলে সাবমিট করবেন আর ডক এর হ্যাঁ ডক এর লিংকটা দিব গুগল ফর্ম হ্যাঁ একটা ডক ফাইল আপলোড করতে হবে না ডক এর লিংকটা দিবেন না মাইক্রোসফট ওয়ার্ডে ডকুমেন্ট ফাইল ক্রিয়েট করে লিখবেন অথবা আপনি যদি গুগল ড্রাইভে কাজ করেন সেক্ষেত্রে আর ডাউনলোড করে সেটার আপলোড মানে ফর্মের মাধ্যমে আপলোড করে দিবেন আপনারা যদি পোস্ট করে থাকেন তো এখানে একটা অপশনাল কি থাকবে অপশন থাকবে যে পাবলিশ লিংক আপনি যদি কোনো ওয়েবসাইটে বা কোনো জায়গায় যদি এটার জন্য অবশ্যই মার্কিং আছে দেন আপনি কতটা ভালোভাবে পাবলিশ করছেন তো সেটাও আমরা আমি বা অথরিটি তারা দেখবে যে কি পোস্ট করব ভাই বুঝিনি এটা কথাটা আপনি যে টপিকস নিয়ে এক্সামটা হবে বা যে টপিক নিয়ে লিখবেন যদি আমি বলি যে আপনারা কি করবেন প্রতি জনে কিওয়ার্ড রিসার্চ করে কারণ কিওয়ার্ড রিসার্চ বা টপিক রিসার্চ আপনাদের দেখাইছি কিভাবে টপিকস বের করতে হয় কোন টপিক নিয়ে কাজ করতে হবে কোন টপিক নিয়ে কাজ করা যাবে আর কোন টপিক নিয়ে আপনারা কাজ করলে মোটামুটি ট্রাফিক পাবেন তো এই সব বিষয়গুলো মাথায় নিয়ে দেন আর টপিক নিয়ে কাজ করতে পারবেন আরও তো একটা বিষয় আছে বা শুধু তো কাজ এমন একটা টপিক নিয়ে কাজ করেন এখানে মানুষের চাহিদা নাই বা ইউজার এই জিনিসটা খুঁজে না তাহলে তো ওই কাজ করে তো আপনার লাভ নাই মানুষ তো দেখতে পাবে না তাই না তো এইসব বিষয়গুলো আর যদি প্রোডাক্ট আপলোড দেই দেন প্রোডাক্ট আপলোডের জন্য আপনার তাহলে ওই সেম ওয়েতে হচ্ছে একটা প্রোডাক্ট আপলোড করতে হবে প্রোডাক্ট আপলোড করে প্রোডাক্ট ইনফরমেশন দিয়ে সিস্টেম যা কিছু আছে সব কিছু দিয়ে দিতে হবে ওকে আচ্ছা আজকে তাহলে রেকর্ডিং তো আর করা দরকার নাই রেকর্ডিং আমি অফ করে দিলাম